এবার আমরা চলে যাচ্ছি আমাদের জিরো টু ইনফিনিটি টক্স এর মূল আয়োজনে। আমরা অনেকেই জেনেছি যে আজকে বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া, যিনি কিনা বর্তমান জিরো টু ইনফিনিটির সম্পাদক সহ অনেকেরই শিক্ষক। তার বর্তমান পরিচয় হচ্ছে তিনি চেয়ারম্যান অ্যান্ড সিইও অন্যরকম গ্রুপ, চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা উদ্ভাস একাডেমিক অ্যান্ড একাডেমিক কেয়ার, অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক কেয়ার। এছাড়া অনলাইন ভিত্তিক বই বিক্রির প্রতিষ্ঠান রকমারি ডট কম, অন্যরকম সফটওয়্যার, অন্যরকম সলিউশন, অন্যরকম ওয়েব সার্ভিস, অন্যরকম প্রকাশনী, টেক শপ, পাই ল্যাবস বাংলাদেশ সহ বেশ কয়েকটি উদ্যোগের সমন্বয়ে গঠিত অন্যরকম গ্রুপের চেয়ারম্যান তিনি। এবার তার ব্যক্তিগত সম্পর্কে কিছু জানি, ব্যক্তিগত জীবন সম্পর্কে। তার জন্ম 1981 সালের 7 জুন জামালপুর জেলার সরিষা বাড়িতে। শিক্ষাজীবনের শুরুটাও তার শৈশব বাড়িতেই ছিল। সেখানে প্রথমে নাসির উদ্দিন কিন্ডার গার্ডেন, তারপর রিয়াজি উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। তিনি ক্লাস 5, ক্লাস 8-এর বৃত্তিসহ সব ক্লাসেই তিনি ছিলেন প্রথম। 1998 সালে সরিষা বাড়ি থেকে ঢাকা বিভাগের এসএসসি পরীক্ষায় 5ম স্থান দখল করে ভর্তি হন ঢাকা কলেজে। 2000 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসিতে চতুর্থ হয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগে ভর্তি হন তিনি। পাশ করার আগে থেকে বুয়েটের আইআইসিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। পাশ করার পর রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। বুয়েটে পড়ার সময় তিনি শুরু করেন অন্যরকম গ্রুপের কাজ। 2007 সালে তৈরি করেন ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম। এই ছিল এক নজরে আমাদের আক্ষরিক অর্থে অন্যরকম মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া। একটিমাত্র জীবনের সফলতা তো সবাই চায়, সফলতার স্বর্ণশিখরে উঠতে গেলে সবারই সেই আকাঙ্ক্ষাটা প্রয়োজন। কিন্তু জীবনের হাজার হাজার বাধা বিপত্তি পেরিয়ে কতজন পারে সেই সফলতার স্বর্ণশিখরে উঠতে? আচ্ছা, সফল মানুষরা কীভাবে চিন্তা করে, কীভাবে তারা জীবনের সকল বাধা ঠেলে ঠেলে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়? তাদের সকলের চিন্তার প্যাটার্ন কি একই রকম? যদি তাই হয়ে থাকে তবে কি সেই রহস্যময় প্যাটার্ন? এটা কি ঠিক এমন যে যারা সফল তারা চিন্তা করে কীভাবে সমস্যার সমাধান করা যায় অথবা কীভাবে একটু একটু করে এগিয়ে নেওয়া যায়, যেখানে ব্যর্থরা চিন্তা করে তাদের ব্যর্থতাকে অথবা নিজেকে দোষারোপ করতে? এমন একটি মজার বিষয় নিয়ে আজকে জিরো টু ইনফিনিটি টক্সের আয়োজন। এবারের বিষয় হচ্ছে দ্য সিক্রেট প্যাটার্ন অফ সাকসেসফুল মাইন্ডস। প্রতি মুহূর্তে বাধা বিপত্তিগুলো পেরিয়ে একটু একটু করে কীভাবে নিজেকে নিজের জীবনকে সফল করা যায়, আর এই নিয়ে বিজ্ঞানী বা কী বলে, তা জানার জন্য জিরো টু ইনফিনিটি টক্স টিম ছুটে গেছে সোহাগ ভাইয়ের কাছে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মাহমুদুল হাসান সোহাগ ভাইয়াকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। কি অবস্থা সবার? ভালো। এখানে মনে হয় অনেকে আছে আমার স্টুডেন্ট, বোধ হয় আমার ধারণা বাইরে বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। তুই কি হাত তোলা যাবে যে কারা অলরেডি আমার স্টুডেন্ট ছিল? দেখ, বেশি না, অনেকে আছে নতুন, অনেকে আছে নতুন। তো আমার নাম তো অলরেডি বলে ফেলছে, কারেন্ট আসছে? হ্যালো, হ্যাঁ, ও ক্যামেরার জন্য। আচ্ছা, তো আমার নাম অলরেডি বলে ফেলছে, আর আমি যতটুক না তার চেয়ে বেশি কিছু বলে ফেলছে। মানে মনে হচ্ছিল যেন আমি না জানি কি হয়ে গেছি, আসলে আমি কিছুই হই নাই। তো আমি দেখতে যেরকম ছোটোখাটো, অ্যাকচুয়ালি আমার অ্যাচিভমেন্ট আমার দৃষ্টিতে ছোটোখাটোই। বাট আই এম এ হ্যাপি পার্সন অ্যান্ড আই এম এ সাকসেসফুল পার্সন। নিজেই যদি দাবি করি যে আমি সাকসেসফুল, এটা কীরকম ব্যাহায়ার মতো শোনায় না? যে বেটা ব্যাক কল, নিজের গল্প নিজেই করে। তো এই জন্য আমি কেন এরকম এরকম বোকার মতো নিজেই নিজেকে সফল দাবি করলাম, সেই জন্য আগে একটু ব্যাখ্যা করা দরকার যে আমি সফল বলতে কী বুঝি, এবং আসলে সবাই দাবি করতে পারি কিনা যে আমরা সফল। অ্যাকচুয়ালি সফলের আমার কাছে মনে হয় যে কোনো এরকম রিজিড ডেফিনেশন নাই, এবং হচ্ছে যে ওরকম কোনো ঠিক মাপকাঠি নাই, স্ট্যান্ডার্ড নাই যে এইটা হইলে সফল। এক একজনের কাছে জিনিসটা এক এক রকম। সো যে যেটাকে সফলতা মনে করে, আমার কাছে মনে হয় সেটাই সফলতা। যেমন আমরা যাদেরকে সফল বলি তথাকথিতভাবে, বা সোসাইটি যাদেরকে সফল বলে, বা মিডিয়া যাদেরকে সফল বলে, এদের মধ্যে কয়েকটা ধারা আছে। যেমন একটা হচ্ছে টাকা পয়সার সফল, যে অনেক অনেক টাকা বানাইছে, বিল গেটস, জাকারবার্গ এরকম। আরেকটা ধারা আছে যে ক্ষমতা, যে প্রেসিডেন্ট হয়েছে, বিশাল পলিটিশিয়ান হয়েছে, এটাকে অনেকে বলে সফল। আবার হচ্ছে যে সায়েন্টিস্ট, অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় টেকনোলজিস্ট, তাদেরকে আমরা সফল বলি, সেটা একটা ধারা। অনেকে আছে যারা মানুষের কল্যাণে অনেক বড় বড় কাজ করে গেছেন, মাদার তেরেসা, তাদেরকে বলা হয় সফল। সো যে যে দৃষ্টিভঙ্গিতে দেখতে চায়, ইটস ওকে, কোনো সমস্যা নাই।
আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেটা হচ্ছে যে আমার মেজারমেন্ট হচ্ছে আমি সুখী কিনা। ইফ আই এম হ্যাপি, আই এম বলি যে তাহলে আমি সাকসেসফুল, কারণ আমি অনেক বড় বিজ্ঞানী হইলাম বা অনেক বড় টাকা আলা হইলাম, বাট আই এম নট হ্যাপি, তাহলে আমার এটা কিন্তু আমার কমপ্লিটলি পার্সোনাল ডেফিনেশন। তো আমি মনে করি যে ইফ আই এম নট হ্যাপি তাহলে আমি বলবো আমি সাকসেসফুল না। তাই আমি যখন দাবি করছি আমি সফল, আমার ডেফিনেশন ছিল আমি হ্যাপি তাই সফল। মানে আমি কবে হ্যাপি ছিলাম, আমি অলমোস্ট সারা জীবনই হ্যাপি ছিলাম। এখন ধরেন আমার প্রতিষ্ঠান যখন আমি শুরু করি, আমার আমার স্টুডেন্ট লাইফে ইন্টার পাস করে বুয়েটে ঢুকছি যখন, তার মানে সেই 2000 সাল, মানে তখন আমি কত বছর আগে, 2014 বছর আগে বা 13 বছর আগে, তখন আমার পুঁজি ছিল 6000 টাকা। 6000 টাকা এমন কোনো ইস্যু না, টিউশনি করে টাকা জমাইছিলাম। তারপর 6000 টাকা থেকে মানে এটা সেটা অনেক কিছু চেষ্টা করতে 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 কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে আমার। তো সেই মিলায় এখন একটা অন্যরকম গ্রুপ, সেখানে প্রায় 1000 মানুষ এখন কাজ করে, 1000 বা 1000 একটু বেশি হবে হয়তো। তো এই যে একটা লম্বা রাস্তা আমাকে পাড়ি দিতে হয়েছে, এই রাস্তাটা কখনোই দ্যাট ওয়াজ নট ইজি, যদি নর্মাল দৃষ্টিভঙ্গিতে দেখা হয় দ্যাট ওয়াজ নট ইজি, বিকজ আমার লাইফের প্রথম স্ট্রাগলের প্রায় 7-8 বছর গেছে, মানে এক্সট্রিম স্ট্রাগলের মধ্যে দিয়ে, এক্সট্রিম এক্সট্রিম মানে এক্সট্রিম, ইভেন লিটারেলি না খেয়েছিলাম, মানে টাকা ছিল না। তো এই কথা সব জায়গায় বলি না, বাট মাঝে মাঝে বলি, যেদিন আমার পকেটে টাকা ছিল না খাবার কেনার মতো, সেদিনও আই ওয়াজ হ্যাপি অ্যান্ড আই ওয়াজ সাকসেসফুল। কাজে এই দাবি আমি সবসময় করি, আই এম সাকসেসফুল বিকজ আই এম হ্যাপি। এখন কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনার খাওয়ার টাকা নেই আপনি হ্যাপি হইলেন, এটা কেমনে সম্ভব? ওইখানে আসল জিনিসটা হচ্ছে, হ্যাপিনেস কি কোনো বস্তুর উপর ডিপেন্ড করে কি না, কোনো ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে কি না? আমার পার্সপেক্টিভ থেকে নো, আমার পার্সপেক্টিভ থেকে হ্যাপিনেস ডিপেন্ড করে মানুষের দৃষ্টিভঙ্গির উপর। আজকে যদি ধরেন আপনার 2 সেট ড্রেস আছে, আপনি আনহ্যাপি ফিল করতেছেন যে আরেকজনের দেখলাম 50 সেট জামা, আমার মাত্র 2 সেট, হাই রে আমার ফাটা কপাল। তো আপনি ভাবলেন এটা ফাটা কপাল, 50 সেট জামা হইলে আমি খুশি হয়ে যাব। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যেদিন আপনার 50 সেট হবে সেদিন আপনি হ্যাপি হয়ে যাবেন? ডেফিনেটলি না। যেদিন 50 সেট হবে সেদিন আরেকজনকে খুঁজে পাবেন যার 1000 সেট, তখন ভাববেন আমার কপাল তো এবার ডাবল ফাটা, যে কারণ আগে 2-এর সাথে 50 গ্যাপ ছিল কম, এবার 50-এর সাথে 1000 গ্যাপ অনেক বাড়ছে। ইউ ক্যান নেভার বি হ্যাপি। এই রুমে অন্তত যারা আছেন, আন্দাজে বলতেছি, আমার ধারণা এখানে কেউ নাই যার 3 বেলা খাবার ব্যবস্থা নাই। আই এম শিওর, মানে আন্দাজেই বললাম, বাট আই এম শিওর এখানে যারা আছেন 3 বেলা খাবার ব্যবস্থা আছে। সবাই অলরেডি ড্রেস পরেই আসছেন দেখতে পাচ্ছি, এবং মোটামুটি ডিসেন্ট ড্রেস, নর দিয়ে ছেঁড়া টেরা এরকম এরকমও না, এবং আমার ধারণা সবার রাতে থাকার জায়গা আছে, মানে মাথার উপর চাল আছে। স্টিল দেন আমরা যদি জিজ্ঞেস করি কয়জন হ্যাপি, দেখবেন যে হাত কারো কারো উঠে, কারো কারো উঠে না, অর্ধেক উঠে তো উঠে না, আর কেউ কেউ উঠে আরেকজনটা দেখা দেখা, তারপর এলো অবস্থা। আর যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার হতাশার লেভেল কি, তাহলে তো মাশাল্লাহ এটা হট টপিক, যে ভাই কে কত বেশি হতাশ এবং কেন হতাশ। আর ফেসবুকে এটা তো এখন স্টাইল হয়ে গেছে যে ভাই আজকে আমার মন ভালো না, এটা লিখলে একটা স্টাইল হয়, একটা ভাব হয়। স্যার কেন আমরা হতাশ, কেন, কিসের জন্য হতাশ? 3 বেলা খাবার ব্যবস্থা আছে, কাপড় আছে, ঘুমানোর জায়গা আছে, তাই না? তারপরেও এই যে আমরা হতাশ হয়ে থাকি, ইভেন চায়নার একটা স্ট্যাটিস্টিক্স বলে যে চাইনিজদের মধ্যে সবচেয়ে আনহ্যাপি হচ্ছে ওদের সবচেয়ে বড় লোকগুলা, মানে যারা হচ্ছে ইন্ডাস্ট্রি রান করে, টাকার পয়সার দিক থেকে সবচেয়ে বড় লোক যারা, তারা সবচেয়ে আনহ্যাপি। সো এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়, আমি কিভাবে একটা জিনিসকে দেখি এইটাই ডিফাইন করে দেয় আপনি কি সফল না আপনি ব্যর্থ, আপনি কি হতাশ হবেন নাকি আপনি এনার্জাইজড হবেন। ইট ডিপেন্ডস অন ইওর পার্সপেক্টিভ কমপ্লিটলি। আমি আপনাকে একটা জিনিস বলতে পারি আমার পার্সোনাল ফিলিংস থেকে, সফল হওয়ার পর যেটাকে সমাজের দৃষ্টিতে সফল বলে, বিভিন্ন অ্যাচিভমেন্টকে, যেটাকে আমি বেসিক্যালি সফলতা বলি না, অ্যাচিভমেন্ট না হইলেই হতাশ, মানে অসফল এর মোটেও না। তো আমার লাইফে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মাইল ফলক যেগুলো ছিল ছোটোবেলায়, 580 বৃত্তি পাওয়া, 80 বৃত্তি পাওয়া, স্ট্যান্ড করা, তারপর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোর পরে কেমন লাগে আমি আপনাকে বলতে পারি। আপনাদের অলরেডি এই ধরনের সফলতা অনেকেরই আছে, এসএসসিতে ভালো রেজাল্ট করছেন, আপনাদের কেমন লাগছে? দেখবেন যে যেই দিন আপনি সফল হয়েছিলেন সেই দিন খুব মজা লাগছে, 7 দিন ধরে মজাটা ছিল, তারপর আপনার লাইফ যেরকম ছিল সেরকমই হয়ে গেছে। সো লাইফে যেই দিন আপনি নোবেল পুরস্কার পাবেন ওই একই রকমই লাগবে, বরং আর একটু কম, এর চেয়ে বেশি না, বিলিভ মি। কারণ আমি যদি এখন আপনাকে চোখ বন্ধ করে বলি আধা ঘন্টা ধরে আপনার লাইফের হ্যাপি মোমেন্টসগুলো ভাবেন, আধা ঘন্টা ধরে লাইফের হ্যাপি মোমেন্টসগুলো ভাবেন, যেগুলো দ্যাট রিয়েলি মেক ইউ হ্যাপি, আপনি দেখেন কোন স্মৃতিগুলো ভেসে আসে।
আপনার অ্যাচিভমেন্টের টুকরো টুকরো দুই একটা আসতেও পারে না আসতে পারে, বেশি আসবে এগুলো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, গসিপিং করতেছেন, ভাগ্না ভাগ্নি ভাস্তি এদের সাথে সময় কাটাচ্ছেন, ছোটো ভাই বোনের সাথে মারামারি করতেছেন, এগুলোই আসবে। এগুলোই সারা জীবন মানুষের হ্যাপিনেসের সোর্স ছিল, কিন্তু আজকের এই সময়ে একটা মেজর পার্সেন্টেজ অফ পিপল আনহ্যাপি হয়ে যাচ্ছে বিকজ সোসাইটি আমাদেরকে নতুন করে শেখাচ্ছে যে আমাদের আনহ্যাপি হওয়া উচিত। কেন? বিকজ তুমি তো এত বড় কিছু করো নাই যে পেপারে তোমার ছবি ছাপা হয় নাই, তাহলে তুমি কিভাবে হ্যাপি হয়ে গেলা? সো নতুন নতুন স্ট্যান্ডার্ড আমাদের মাথায় পুশ করা হয়, দ্যাট মেক আস আনহ্যাপি। কাজে এইখানেই হচ্ছে মূল ট্রিক, আপনি হ্যাপি হবেন কি হবেন না, আপনি সফল হবেন কি হবেন না, ট্রিকটা এইখানে যে আপনি কি প্রোঅ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মিন্স যারা হচ্ছে রিয়াকশন দেয়, মানুষের কথায় বেশি আন্দোলিত হয়, নিজের মতো তার একটা পার্সোনালিটি থাকে না। সো সে যেরকম যে মানুষ যে হচ্ছে যাই কিছু করুক আরেকজন এসে কিছু বলছে এবং সেটাতে সে ভয়ঙ্কর রকম তার মধ্যে এটা ঢুকে পড়ে, তাহলে চিন্তা করেন আজকে যদি ধরেন যে আমি আজকে নোবেল পুরস্কার পাই, তা আমি তো ভাববো যে আমি তো ফাটাই ফেলছি একদম, আই শুড বি হ্যাপি। দেন এরকম কিছু মানুষ আছে আইসে খোঁচায়, সে আইসে আমার বলে আরে বেটা মাদাম করি মেয়ে মানুষে দুইটা নোবেল পাইছে, তুই বেটা পোলা হয়ে একটা পাইলি। এলা আমি হাই হাই আসলেই তো কথা ঠিক, হ্যাঁ হে মেয়ে হয়ে দুইটা পাইলো, নর্মাল দৃষ্টিভঙ্গি যেরকম যে ধরা হয় মেয়েরা কম পারে, যেটা সত্যি না। তো যে আর আমি ছেলে হ্যাঁ আসলেই তো, তা আবার আমি আনহ্যাপি হয়ে যাব। কাজে আমি এই জন্য আগে সফলতার জায়গাটাকে আগে আমার দৃষ্টিতে ডিফাইন করার চেষ্টা করলাম। সো আমার কাছে সফলতার বিষয়টা মোটেও ম্যাটেরিয়ালিস্টিক কিছু না, এটা পুরোই আপনার দৃষ্টিভঙ্গি। এবং ওই যে বলছিলাম যে অ্যাচিভমেন্টগুলোর জন্য আপনি এত কাতর হয়ে আছেন যে হ্যাঁ হ্যাঁ এটা পাইলাম না, এটা আমার হইলো না, ওইটা হওয়ার পর এমন কিছুই লাগবে না। কারণ আমার লাইফে যতদিন আমার ছবি পেপারে ছাপা হয় না, আমি ভাবতাম হ্যাঁ পেপারে ছবি ছাপা হইলে না জানি কত কেমন কী লাগবে, কিছুই না। কেমন লাগবে আপনাকে আমি ধারণা দিই, শূন্য শূন্য লাগবে। কীরকম? যখন দেখবেন পরীক্ষা চলে, দেখবেন মাথা মারাত্মক কাজ করে, আইডিয়া আসে, খালি আইডিয়া আসে যে পরীক্ষাটা খালি শেষ হোক, এই করবো সেই করবো, ফাটাই ফেলাবো। যেই দিন পরীক্ষা শেষ হয় সেই দিন কী হয়? আর কিছু করার পান না আপনি, আর শূন্য শূন্য লাগে। আপনার ওই রকম বড় অ্যাচিভমেন্টের পরে ঠিক এরকমই লাগবে, বিলিভ মি, কারণ আমি এরকম অনেকগুলা এক্সপিরিয়েন্স জীবনে পাইছি। অথবা আরেকভাবে বলা যায়, ঈদ যতদিন না হয় ততদিন বিশাল উত্তেজনা, ঈদ আসতেছে ঈদ আসতেছে ঈদ আসতেছে। ঈদের দিনটা কি হয়, মোস্ট অফ দ্য কেসে দেখবেন যে কেমন যেন বাচ্চা বয়সের মজার ছিল, বাট বড় বয়সে দেখবেন আর কিছু করতে পারতেছে না, বাট আগ পর্যন্ত উত্তেজনাটা থাকে। সেরকম এখন আপনি ভাবতেছেন আমাকে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হইতে হবে বা আমাকে ডিপার্টমেন্টে ফার্স্ট হইতে হবে। সো ওই যে অত দূরের একটা আপনি জার্নি ঠিক করে রাখছেন, ওটার জন্য লাইফকে হেল করে ফেলতেছেন, তার জন্য প্রতি মুহূর্তে আনহ্যাপি, আর ওইটা পাওয়ার পর হ্যাপি হবেন তাও কয়দিনের জন্য, সর্বোচ্চ 7 দিনের জন্য, তার জন্য লাইফকে তেজপাতা করে ফেলার কোনো দরকার নাই। ট্রাই টু লাভ দ্য জার্নি, এইটা হলো আসল কথা। যা যা আমি করতে থাকবো সেইটাকে ভালোবাসতে পারা, সেটাকে এনজয় করতে পারা, দ্যাট ক্রিয়েটস দ্য হ্যাপিনেস। যে আমি যেটা চাইছি আমার লাইফে, আমি যদি লিস্ট করি যে যেগুলোকে তথাকথিত সফলতা বলে, অ্যাচিভমেন্ট বলে, আমার লিস্টে সফলতা যদি থাকে 10টা, আমি শিওর ব্যর্থতার লিস্ট 100 বেশি হবে। বিকজ আপনারা আমার কয়েকটা প্রজেক্টের নাম শুনছেন যেগুলো হয়তো ভাববেন যে হ্যাঁ এটা এটা হয়েছে, আর কী কী যে হয় নাই সেটার লিস্ট তো আসে নাই, সেটার লিস্ট ওয়ে বিগার, এটা হচ্ছে অনেক অনেক বড় লিস্ট যে আমি কত বেশি জায়গায় ফিল করছি। বাট আই এম অলওয়েজ হ্যাপি বিকজ আই লাভ দ্য জার্নি, যে আমি যেটা করতেছি করতেই মজা পাচ্ছি। বাট আলটিমেটলি ওই পয়েন্টে গেলাম কি গেলাম না, এটাকে এত মেজর হিসেবে দেখার কিছু নাই। আর আমরা ওটাকেই খুব মেজর মনে করি, সেটা থেকে আমাদের অসুস্থতা শুরু হয়। বাট আপনি যদি সাকসেসের আমার সংজ্ঞাতে আপনি অ্যাগ্রি না করেন, তাতেও সমস্যা নাই, আমার মূল টপিক এটা না যে সাকসেসের সংজ্ঞাটাকে ইম্পোজ করা। সাকসেসের সংজ্ঞা আমি ইম্পোজও করতে চাই না। আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে না ম্যাটেরিয়ালিস্টিক কিছু পাওয়াটাই সাকসেস, সেটা হলেও সমস্যা নাই। আমি তাহলে আমার মূল পয়েন্টে আসবো, আপনি যেটাকেই সাকসেস মনে করেন না কেন, সেটার পেছনের কোনো সিক্রেট প্যাটার্ন আছে কি না। তো আমি মাহমুদ জন বললো যে ভাইয়া টপিকটা কী দেওয়া যায়, তো আমি সাইকোলজি নিয়ে খুব ইন্টারেস্টেড এবং লাস্ট প্রায় 3 ইয়ার্স ধরে আমি একটু স্পিরিচুয়াল লেভেলের এবং একটু সিউডো সায়েন্স বলতে পারেন, একটু আধ্যাত্মিক লেভেলের জিনিসপত্র ঘাটাঘাটি করি। তো আমার লাইফে আমি এক সময় একটু অ্যাগনোস্টিক ছিলাম, ঠিক নাস্তিক বলবো না, বাট আম্মু নামাজ পড়তে পাঠাইতো, বাট মানে ঠিক অবিশ্বাসটা এটা ছিল আর কি প্রচণ্ডভাবে। ইন্টার লাইফে এসে আমি প্রথম আস্তিক হই, এবং খুব মজার আমার এক স্যার ছিলেন, উনি ছিলেন কঠিন নাস্তিক।
স্যারের সাথে ঘুরতে ঘুরতে আমি আস্তিক হয়ে যাই। তো আস্তিক হয়েছি, বাট তখন প্র্যাকটিশনার ছিলাম না, মানে নামাজ কালাম ঠিক মতো পড়তাম না। তো লাস্ট প্রায় আড়াই তিন বছর হয় আমার মধ্যে একটা বড় চেঞ্জ আসছে, তখন থেকে মোটামুটি ধর্মীয় বিধান ফলো করার চেষ্টা করি। তো তখন থেকে আমার খুব কোর ইন্টারেস্ট, কারণ আমি যে লাস্ট যে প্র্যাকটিশনার হয়েছি ওটা খুব মজার স্টাডি, আমার কাছে খুব মজা লাগে। পুরো পৃথিবী আমরা যেভাবে চিনি মনে হয় যেন পুরো পৃথিবী যেভাবে চলে আমার কাছে মনে হয় না, আমি পুরো পৃথিবীকে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে দেখি আর কি, দেখি মানে ডিফারেন্ট লাগে আমার কাছে। যেটাকে সবাই খুব, যেমন একটু আগে বললো যে বিগত 100 বছরের নোবেল পুরস্কার এবং 100 বছরে এই সেই হয়ে সভ্যতা বিশাল আগায় গেছে, আই নেভার বাই দিস থিওরি। আমি মোটেও মনে করি না যে আমরা খুব বেশি সভ্য হয়েছি, বরং আমার কাছে তীব্রভাবে মনে হয় আমরা দিনে দিনে বেশি বেশি অসভ্য হয়েছি। এবং এটা নিয়ে ডেফিনেটলি ডিবেট হইতে পারে, বাট ওইটা একটা লম্বা ডিবেটেড টপিক। বাট আমি বলতে চাই যে লাস্ট 3 ইয়ার্স ধরে আমি এই জিনিসগুলো একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে শিখছি, এটা এমনি এমনি না, আমার কিছু স্টাডি থেকে। সেই স্টাডিগুলো করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি কিছু সিক্রেট আবিষ্কার করছি, বলা যায় যে হ্যাঁ আমি কিছু সিক্রেট পাইয়া গেছি। হ্যাঁ, আপনারা কি মনে করেন আসলে সিক্রেট আছে? এটা তো একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ যে সিক্রেট লিখলে পাবলিক বেশি বেশি ভাববে যে একটা খুব, তাই না? আপনারা ধরে নিয়েছেন যে আসলে একটা সিক্রেট আছে নাকি? এটা তো সিম্পল মার্কেটিং টেকনিক, সিক্রেট মিক্রেট লিখলে লোকজন এক্সাইটেড হয় বেশি, তাই না? অ্যাকচুয়ালি নো, দেয়ার ইজ সিক্রেট, বিলিভ মি দেয়ার ইজ সিক্রেট, সিক্রেট আছে। আমি একটা আপনাদের, তবে সেই সিক্রেটটা কি আজকে এই আধা ঘন্টায় আমরা রিভিল করে ফেলবো কিনা, ডেফিনেটলি নো, ডেফিনেটলি সিক্রেট রিভিল করা মতো গ্রাউন্ড এটা না যে আধা ঘন্টার মধ্যে সিক্রেট রিভিল হয়ে যায়। বাট ডেফিনেটলি আই উইল গিভ ইউ সাম ক্লু, যারা ইন্টারেস্টেড হবেন তারা সেই ক্লু ধরে আগাইতে থাকবেন এবং মেবি ইউ ক্যান ফাইন্ড সামথিং। ক্লু দেওয়ার আগে শূন্যতম ক্লু দেই, মানে প্রথম থেকে তো শুরু হবে, তো তার আগের ক্লু সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন, যেমন ধরেন গৌতম বুদ্ধ, অথবা ধরেন ধর্মীয়ভাবে পীর মুরিদ, অথবা ধরেন সিক্রেট সোসাইটিস। সিক্রেট সোসাইটি নিয়ে তো এখন আবার লোকজনের মধ্যে অনেক নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং আছে, ইনফার্নো, তারপরে ফ্রিমেসন, ইলুমিনাতি, এগুলো নিয়েও অনেকে পড়ালেখা করে। সো আপনি জাস্ট চিন্তা করেন সিক্রেসির বিষয়টা এই বিভিন্ন ধারায় কেন আছে, ধর্মের মধ্যে সিক্রেসি কেন, বা যারা ফর এক্সাম্পল ফ্রিমেসন, ফ্রিমেসনরা বলতেছে সায়েন্স ইজ দ্য নিউ গড বা নিউ রিলিজিয়ান, বিজ্ঞান, তাদের তাইলে বিজ্ঞান তো সব কিছু খোলামেলা করতে চায়, এখানে গোপনের কিছু নাই, তো তারা কেন আবার সিক্রেসি মেনটেন করতেছে? হোয়াই দে আর টেলিং দ্যাট দে হোল্ড এ সিক্রেট, হোয়াই? সিক্রেসির বিষয়টা কেন আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লু। আপনি যদি মনে করেন না সিক্রেসির কোনো বিষয় নাই, সেখানে তাহলে আমার সাথে মতবিরোধ হবে, আই ডেফিনেটলি টেল ইউ সিক্রেসির বিষয় আছে। নাম্বার ওয়ানে আসবে এখন, না জিরো নাম্বার বলছি। সিক্রেট যদি জানতে হয় সিক্রেট কি মানুষ এমনি এমনি জানে কিনা, এমনি এমনি দেয় কিনা, আপনি সেটা সিক্রেট ব্রাদারহুডে যান, পীরের কাছে যান, গৌতম বুদ্ধের কাছে যান, সিক্রেট আপনাকে এমনি এমনি কেন দেয় না, দিলে সমস্যাটা কি? যদি যে কোনো ধর্মেরই টার্গেট থাকে আরও বেশি লোক গ্যাদার করা, যে কোনো ব্রাদারহুডের টার্গেট থাকে আরও বেশি লোককে গ্যাদার করা, তাহলে সিক্রেট একদম গণহারে মাইকে ঘোষণা করে পেপারে বিজ্ঞাপন দিয়ে বলে দিক, ওটা দিয়ে অ্যাট্রাক্ট হয়ে আরও আরও বেশি অনুসারী চলে আসবে। সেটা না করে আমরা কেন এত গোপন পথ ধরে এত লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই? সো এটা নিয়ে ভাববেন, ইটস এ ক্লু। কেন ধরেন আপনি যদি ধর্মীয় লাইনে বলেন, একটা পীরের কাছে যখন মানুষ যায়, যদিও পীর বলতে এখন তো ভণ্ডামি শুরু হয়ে গেছে, বাট দি পিউরিটির দিক থেকে আসি, যখন মানুষ যায় তখন সেই পীর যদি, পীরের পার্সপেক্টিভ কী হইতে পারে যে আমি বিধাতার উপাসনা করে আমি বেহেশতে পাওয়া যাবো, সো এটা ভালো জিনিস তার দৃষ্টিতে এবং সবার কাছে ভালো, তাহলে সে তার শিষ্যকে সেই জিনিসটা যদি দিতে যায় তার আগে আমার সিক্রেসির ধারাটা কেন, কেন তাকে লম্বা ওয়ে পাড়িয়ে দিতে হয়? গুরু শিষ্য, গুরু কেন শিষ্যকে তার লার্নিং রেডিলি দেয় না, কেন একটা লম্বা পথ পাড়িয়ে দিতে হয়? সো এটা নিয়ে ভাববেন, এই ভাবনাটা খুব জরুরি ভাবনা, কেন একটা লম্বা পথ পাড়িয়ে দিতে হয়। আমি একটু এটার প্রসঙ্গে একটু ক্লু দিই, যদি আমি রিয়েলি আমি যতটুকু যা বুঝছি যেটাকে যদি আমি সিক্রেট মনে করি সেইটুকু আমি রেডিলি রিভিল করলে কি হইতো, আর রেডিলি রিভিল না করলে কি হবে?
খুব গুরুত্বপূর্ণ কথা, পৃথিবীর সবচেয়ে বড় ভ্যালুয়েবল কথা যদি জাস্ট হাসতে হাসতে মানুষ বলে দেয়, জানো মানুষ, যেমন ফর এক্সাম্পল নো দাই সেলফ, এই লাইনটা আমরা শুনছি নাকি শুনি নাই? দেখবেন এই লাইনের কোনো ইম্প্যাক্ট আমাদের উপর নাই, অলমোস্ট নাই। আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় কথা নো দাই সেলফ, সবচেয়ে বড় সিক্রেট, আপনারা হাইসা উড়াই দিবেন, হ্যাঁ এটা আবার সিক্রেট হয় কেন, এটা তো সব জায়গায় লেখা আছে, সব জায়গায় লেখা আছে দেখি সর্বনাশ হয়েছে, বিকজ আমরা এটার ভ্যালু বুঝি না। আমি এটা এক্সাম্পল বললাম, সিক্রেট মেনটেন করার এটা একটা অন্যতম জিনিস, যে আপনাকে ওই পথটা পাড়ি দিতে হবে, তখন গিয়ে আপনার ওই সেম কথা আপনার উপর যে ইম্প্যাক্ট ফেলবে আপনি ওইটাকে যেভাবে রিসিভ করতে পারবেন নর্মাল ওয়েতে আমি যদি জাস্ট বলে দেই আপনি সেটা রিসিভ করতে পারবেন না। আমি একটা মাঝখানে লেকচার শুনতেছিলাম, খুব সুন্দর একটা কথা বলছেন ওই লোক, নাম আমি ভুলে গেছি, উনি বলছেন যে কারো সচেতনতার লেভেল যদি হয় এইটুক, তাহলে সে যখন একটা বই পড়ে ওই বই থেকে সে শিখে এইটুক, আর যখন মানুষের সচেতনতার লেভেলটা বড় হয় ওই সেম বই পড়ে সে লার্ন করে অনেক বেশি কিছু। সো আপনার লাইফে একই বই আপনার লাইফের বিভিন্ন স্টেজে পড়ে দেখবেন আপনি বিভিন্নভাবে বিভিন্ন পরিমাণ জিনিস লার্ন করতেছেন। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যদি সিক্রেট জানতে হয় তাহলে আপনাকে একটা লম্বা পথ পাড়ি দিতে হবে, আদারওয়াইজ ওই সিক্রেটের মর্মার্থ হয়তো বুঝে আসবে না। দ্যাটস ওয়াই আমি যতটুকু জানি সেইটুকু আমি কেন বলবো না তার একটা ক্লু আমি বললাম, বিকজ হচ্ছে তাহলে সেই কথাটা যে ভ্যালুয়েবল কথা এটা হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন না মেবি, এই জন্য লম্বা পথ পাড়ি দিতেই হবে। এখন আসি যে এই যে হোয়াট এভার সিক্রেট সেইটার দিকে যদি আমরা আগাইতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কারা, মানুষ কি। সো এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন সায়েন্সের দৃষ্টিতে, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন যে লাইফকে ঠিক যে খুব সুন্দরভাবে আমরা ডিফাইন করতে পারছি এরকম না। তো আমি আপনাদেরকে বলছি পুরো লেকচার ধরেই আমি কিছু কিছু ক্লু দিব। আমি একটা নাম বলি, একজনের নাম হচ্ছে ব্রুস লিপটন, একজন বায়োলজিস্ট, অনেক বড় একজন বায়োলজিস্ট, ওনার নাম হচ্ছে ব্রুস লিপটন, ব্রুস লিপটন দিয়ে সার্চ করলে পাবেন। ব্রুস লিপটন ওনার একটা লেকচারে একটা কথা বলছেন খুবই সুন্দর, কথাটা হচ্ছে পৃথিবীতে বড় বড় তিনটা মিসকনসেপশন আছে, যে তিনটা মিসকনসেপশন পুরা হিউম্যান সিভিলাইজেশনকে ভুল ডিরেকশনে নিয়ে যাচ্ছে। সেই তিনটার মধ্যে তিনটাই বলতে গেলে হয়তো সময় লাগবে, আমি একটা অন্তত বলি। মিসকনসেপশন নাম্বার ওয়ান, ফিজিক্স যখন শুরু হইল, ক্লাসিক্যাল ফিজিক্স, নিউটনের হাত ধরে গ্যালিলিওর হাত ধরে যে ফিজিক্স, এই ফিজিক্স বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে ইনসার্ট করছে, সেটা হচ্ছে ম্যাটার ইজ এভরিথিং, বস্তুই সব, উইচ ইজ এ ভেরি ভেরি বিগ মিসকনসেপশন। যখন কোয়ান্টাম ফিজিক্স আসছে, কোয়ান্টাম ফিজিক্স এবং ক্লাসিক্যাল ফিজিক্স, অনেকের আমি জানি না সবাই ফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড কিনা, কোয়ান্টাম ফিজিক্স আর ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কিন্তু বিশাল একটা ঘাপলা আছে, মানে ফিজিক্স অ্যাকচুয়ালি বলতে গেলে দুইটা ভাগে বিভক্ত। এবং আর একটা মজার বিষয় হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স যখন ইন্ট্রোডিউসড হয়, অনেকজন বিজ্ঞানী এটার পিছনে ভূমিকা রাখছেন, এবং আপনারা সবচেয়ে ভালো হয় ইউটিউবে কোয়ান্টাম ফিজিক্স লিখে সার্চ করবেন বা কোয়ান্টাম মেকানিক্স লিখে দেখবেন, যে ডকুমেন্টারিটা এক নম্বরে আসবে, মেবি ডিসকভারি চ্যানেলের একটা ডকুমেন্টারি, খুব সুন্দর ওই ডকুমেন্টারিটা দেখবেন যে কোয়ান্টাম ফিজিক্সের ধাপে ধাপে আইনস্টাইন চরমভাবে বিরোধিতা করছে। এবং আমার কাছে ডকুমেন্টারি দেখে মনে হচ্ছিল যে আইনস্টাইন জন্মই নিছে কোয়ান্টাম ফিজিক্সকে অস্বীকার করার জন্য, যে কোয়ান্টাম ফিজিক্স ডাজন্ট ওয়ার্ক। তো এই জায়গাটা এটা একটা বড় ধরনের ক্লু, যারা সায়েন্সের জায়গা থেকে চিন্তা করবেন, ক্লাসিক্যাল ফিজিক্স শুধু ম্যাটারের উপর কনসেন্ট্রেট করছে, বস্তুর উপর, যেখানে কোয়ান্টাম ফিজিক্সের এখন যদি আপনি ভিতরে ঢুকতে শুরু করেন তখন আপনি দেখবেন দেয়ার ইজ সামথিং এলস। সো দেয়ার ইজ এ ভেরি বিগ মিসকনসেপশন, যেটা ইভেন রাইট নাও এখনও হিউজ পরিমাণ মানুষকে মিসলিড করতেছে যে ম্যাটার ইজ এভরিথিং। নো, যেমন আমি যদি ম্যাটারের কথা বলি, এটা লোহা, এটা সোনা, এটা গ্লাস, ভিতরে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বা আরও ভিতরে যান কোয়ার্ক, আরও ভিতরে যান যদি স্ট্রিং থিওরিতে যান, এভরিথিং ইজ মেড অফ স্ট্রিং। এখন আমার প্রশ্ন, যেটা লোহা আর যেটা সোনা এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ফার্স্ট লেয়ারে আমি যদি ভিতরের লেয়ারে নাও যাই, স্ট্রিংয়ের লেয়ারে নাও যাই, আমি যদি ফার্স্ট লেয়ারে থাকি, ফার্স্ট লেয়ারে বললে ইলেকট্রন প্রোটন নিউট্রনের কম্বিনেশন আলাদা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যায় কম বেশি, কম্বিনেশন আলাদা। হু ডিসাইডেড ইট, কে ঠিক করলো? ইলেকট্রনগুলো কি নিজেরা ডিসাইড করছে যে চলো ভাই আমরা এরকমভাবে সাজি?
সো যদি আপনি বলেন কোনো একটা ফোর্স ফিল্ড, কোনো একটা এনার্জি ফিল্ড, কোনো একটা হোয়াটএভার, কোনো এরকম কোনো একটা ফিল্ড এটাকে ডিফাইন করছে, সো আমার কথা হচ্ছে সেই ফোর্স অর এনার্জি অর ফিল্ড এটা কি কোনো ম্যাটার? দ্যাট ইজ ইনভিজিবল। সো আমরা আমরা পুরো কনসেন্ট্রেশন দিয়েছি দোজ থিংস দোজ আর ভিজিবল, যেটা দৃশ্যমান, যেটা ধরা যায়, আর আমরা মিস করছি ইনভিজিবলগুলাকে। দ্যাটস এ ভেরি বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং। সো এইটা একটা নতুন সময় নতুন করে চিন্তা করার, ইনভিজিবল জায়গাগুলোতে নজর দিতে হবে। এবং ইকুয়ালি ট্রু ফর আওয়ার টপিক, সাকসেসফুল পিপল, যাকেই আপনি সাকসেসফুল বলেন, ফর এক্সাম্পল ধরেন আপনি যদি মনে করেন জাকারবার্গ সাকসেসফুল, তাহলে জাকারবার্গ যা যা করছে, আর মনে করেন বিল গেটস সাকসেসফুল, বিল গেটস যা যা করছে আপনি এক্স্যাক্টলি তাই তাই করেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি বিল গেটস বা জাকারবার্গ হবেন কিনা? অ্যাবসলুটলি নো। আপনি যে কোনো একটা কোম্পানিতে যান, ফর এক্সাম্পল গুগল, আপনি কি এক্স্যাক্টলি গুগলের মতো বিল্ডিং বানান, যতগুলো টেবিল আছে ওরকম জাস্ট কপি করেন, যতগুলো লোক আছে জাস্ট কপি করেন, ওইভাবে বিজনেস রান করার চেষ্টা করেন, আপনি গুগল হবেন? অ্যাবসলুটলি নো। যেটা ভিজিবল সেটা আসলে ইম্পর্টেন্ট কিছু না, ইম্পর্টেন্ট জিনিসটা ইনভিজিবল। যেমন পাঁচটা লোক কাজ করতেছে, দেখতেছেন কম্পিউটারে বসে কাজ করতেছে, দিস ইজ ভিজিবল। যেটা ইনভিজিবল সেটা হচ্ছে তাদের ইনার মোটিভেশন, ওই লোকগুলো মোটিভেটেড কিনা, সেটা চোখে দেখা যায় যায় না। সো এই জন্য আমি ইকুয়ালি দুটো অ্যানালজি দিয়ে বললাম, ভিজিবল জিনিসে আমরা কনসেন্ট্রেট করি এটা একটা বড় সমস্যা, কনসেন্ট্রেট করতে হবে ইনভিজিবলগুলোতে। সো এখন ভিজিবল আমি, যদি আপনি কোনো কারণে আমাকেও সাকসেসফুল মনে করে ফেলেন ভুলে, তাহলে আমার লাইফে আমি যা যা করছি আপনিও মনে করেন যদি এইটা 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 এটা করলে সাকসেসফুল হয়, আই টেল ইউ নেভার। যেগুলো দেখা যায় এগুলো মোটেও গুরুত্বপূর্ণ কিছু না, যেগুলো দেখা যায় না ওগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আই কল দোজ থিংস এ সিক্রেট। তো এখন আমি যদি এটার একটু ভিতরে ঢুকি, ভিজিবল আর ওই ব্রুসলিপ্টনের বাকি দুইটা মিসকনসেপশন সম্পর্কে এখন বললাম না, আপনারা এটা স্টাডি করলে মজা পাবেন। আমি জাস্ট টপিকের নাম বলি, জেনেটিক কন্ট্রোল একটা ভুল জিনিস ছিল, লম্বা সময় ধরে মানুষকে বুঝাইছে জেনেটিক্সের উপর কন্ট্রোল নাই মানুষের, দ্যাট ওয়াজ রং। নতুন একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়েছে এপিজেনেটিক, সো ইউ ক্যান এক্সপ্লোর হোয়াট ইজ এপিজেনেটিক। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে উনি যেটা বলছেন ওটা খুব ভ্যালুয়েবল কথা, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ইভোলিউশন এর কথাটা সত্যি কিন্তু, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বাট কোয়েশ্চেন ইজ হু ইজ ফিট। আমরা শিখাইছি, পুঁজিবাদ শিখাইছে মারামারি কাটাকাটি করে যে আগায় যাবে, যে যুদ্ধে জিতবে, হি ইজ ফিট। অ্যাবসলুটলি রং। লুক অ্যাট দ্য ন্যাচার, প্রকৃতির দিকে তাকান, শত কোটি এক্সাম্পল আছে যে প্রজাতি যত বেশি কোঅপারেটিভ, যে ক্লাস্টার যত বেশি নিজেরা নিজেদেরকে হেল্প করে, দে আর দ্য ফিটেস্ট। সো আমরা শিখি নাই যে আমরা চলো নিজেরা নিজেদেরকে হেল্প করি, সো উইল বি ফিটেস্ট। আমরা শিখি চলো মারামারি করি তাহলে আমরা ফিটেস্ট হবো। সো লাইনটা ঠিক ছিল, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বা সমস্যা হচ্ছে ফিট কারা তার ডেফিনেশনে গিয়ে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার সেই জায়গাটায় আসি, ভিজিবল অ্যান্ড ইনভিজিবল। সো ইনভিজিবল জায়গাটাতে আসলে কনসেন্ট্রেট করতে হয়। সো এখন আমি আপনাদেরকে সাকসেসের যেগুলো নর্মাল ভিজিবল লেয়ার সেটার থেকে একটু ইনভিজিবল লেয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। স্টিভ জবসের জীবনী হয়তো আপনারা অনেকে পড়ছেন, স্টিভ জবসের লাইফে তিনটা বই, উনি যেটা বলছেন ওনার ভাষ্য মতে তিনটা বইয়ের ইম্প্যাক্ট ছিল খুব বড়। বই তিনটার একটা হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ এ ইয়োগি, এই যে ভারতে যে যোগী সন্ন্যাসী আছে ওই সেই সেই বই, আমি পুরোটা শেষ করিনি, অর্ধেক পড়ছি। আর এটা হচ্ছে কাটিং থ্রু দ্য স্পিরিচুয়াল ম্যাটেরিয়ালিজম, স্পিরিচুয়াল বিষয় পাতি। অ্যান্ড থার্ড বুক হচ্ছে জেন, জেন মাইন্ড, দ্য বিগিনার্স মাইন্ড, জেন মাইন্ড। জেন হচ্ছে এক ধরনের ধ্যান, বুদ্ধিস্টরা করে, বৌদ্ধরা। খুব মজার জিনিস খেয়াল করছেন, স্টিভ জবস তিনটা বই উনি বলছে ওনার ইন্সপিরেশনের সোর্স তিনটাই হচ্ছে এইসব তুকতাক বিদ্যা, লাইক ধ্যান, মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, যোগী মুগি। এবং এখানে আরও মজার কথা, স্টিভ জবস ভার্সিটি ছেড়ে দিয়ে ইন্ডিয়ায় চলে আসছিল, আপনারা জানেন কি না আমি জানি না, জাস্ট ড্রপ আউট। এবং দেখেন ব্রিলিয়ান মাইন্ডগুলো সব ড্রপ আউট হয়, এই যে স্টিভ জবস ড্রপ আউট, ইন্টার পাস, বিল গেটস ইন্টার পাস, জাকারবার্গ ইন্টার পাস। তা আমি দেখলাম যে শালা আমিও সাকসেসফুল হইতাম জাস্ট ইন্টারটা, মানে পরে আমি আসলে অনার্স পাস করে ফেলার পরে, তা আমি আর আমার পার্টনার যে লিটন, আমরা অবশেষে খুঁজে বের করছি আমরাও ড্রপ আউট, আমরা মাস্টার্সে ড্রপ আউট। তো মাস্টার্সে গিয়ে আমরা আর কমপ্লিট করি নাই, খালি ভাবলাম যদি ইস আর একটু আগে ড্রপ আউট হইতাম তাইলেই বড় কিছু একটা হয়ে যাইতো, তো যাই হোক হয় নাই আর কি। তো একটা মজার বিষয়, তো আমি ওই স্টিভ জবসের প্রসঙ্গ আনলাম একটা কারণে, যে আমি যে ইনভিজিবিলিটির কথা বলতেছি, স্পিরিচুয়ালিটির কথা বলতেছি, আই এম নট দ্য অনলি পার্সন,
আপনি স্টিভ জবসের জীবনী পড়েন, স্টিভ জবস একটা খুব সুন্দর কথা বলছে, ওয়েস্টার্ন পিপলরা দে অনলি ইউজ দেয়ার হেড, দে অনলি ইউজ দেয়ার ব্রেইন, দে ডোন্ট ইউজ দেয়ার মাইন্ড, তারা তাদের মনটাকে ইউজ করে না। ফলে স্টিভ জবসকে নিয়ে যত অ্যানালাইসিস হয় ওয়েস্টার্ন ভিউতে, আমার দৃষ্টিতে অ্যানালাইসিসগুলোর মধ্যে সমস্যা আছে। ইস্টার্ন ভিউতে অ্যানালাইসিস করলে আই থিঙ্ক আমরা তাকে আরও ভালো বুঝতে পারবো। ইস্টার্ন ভিউ মানে আমাদের এই প্রাচ্যের যত সব শিক্ষা, প্রাচ্যের যত সব ইস্যুস। জেন মাইন্ড, আমি ওই প্রসঙ্গটা আনছি একটা আসলে উক্তি বলার জন্য। জেন মাইন্ড যে বইটা, এটার যে রাইটার, উনি একটা কথা বলছেন, ইন দ্য বিগিনার্স মাইন্ড দেয়ার আর মেনি পসিবিলিটিস, ইন দ্য এক্সপার্ট মাইন্ড দেয়ার আর ফিউ। বিগিনার্স মাইন্ডের কাছে অনেক অনেক পসিবিলিটি, অনেক অনেক সম্ভাবনা, অনেক অনেক কারণ, অনেক অনেক কজ। এক্সপার্ট মাইন্ড ভেরি ফিউ। এ কথা এই জন্য বললাম, আপনাকে এখন আমরা যদি বলি যে চলেন ভাই আমরা সবাই মিলে সাকসেসফুল মানুষদের কী কী অ্যাট্রিবিউট থাকে, সাকসেসফুল মানুষদের কী কী গুণাবলী থাকে, চলেন আমরা লিস্ট করি, আমার ধারণা উইদিন 5 মিনিটস আমরা অন্তত 30টা জিনিসের নাম লিখে ফেলতে পারবো। সহজ, কারণ ছোটোবেলা রচনা শিখছি, পরিশ্রম, সৌভাগ্যের প্রসূতি, ওখান থেকে আসলো পরিশ্রম, সময়ানুবর্তিতা, অধ্যাবসায়, দেখবেন রচনার মধ্যে অনেকগুলো নাম আমরা বের করে ফেলতে পারবো, সফল মানুষ এই হয় সেই হয়। ওয়েল, 3 মিনিটে যদি আমরা 30টা গুণাবলী লিখে ফেলি, তাহলে আমি বলবো ইটস এ বিগিনার্স মাইন্ড ভিউ, বিগিনার্স মাইন্ড, তার কাছে অনেক পসিবিলিটি, অনেক অপশন। এক্সপার্ট মাইন্ড ভেরি ফিউ। সো এই জন্য আমি যদি বলি যে এটা নিয়ে কি ডিবেট করবেন কি না, যারা সফল হয় তারা পরিশ্রম করে নাকি করে না? লেজি মানুষগুলো সফল হয়ে যায়, আলসা মানুষগুলো সফল হয়ে যায়, কথা সত্যি না? সত্যি না, আপনি পারবেন না যে এই এই এক্সাম্পল খুঁজে বের করতে পারবেন না। ট্রিমেন্ডাসলি এফোর্ট দিয়েছে সমস্ত সাকসেসফুল মানুষ। তাইলে আপনি বলতে পারেন এটা একটা সিক্রেট? আমি বলবো না, এটা সিক্রেট না, এটা ওপেন। সিক্রেট অন্যটা, যে পরিশ্রম করলে, মানে অন্য ফ্যাক্টরগুলো বাদও যদি দেই, পরিশ্রম করলে যদি সফল হয়, দেন আমার প্রশ্ন হচ্ছে কেউ পরিশ্রম করে কেউ করে না কেন? মেবি দ্যাট ইজ এ সিক্রেট। পরিশ্রমটা সিক্রেট না, সিক্রেট হচ্ছে পরিশ্রম কেউ করে না কেন। একইভাবে আপনি যদি, তা আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি কি সফল হতে চান, আপনি বলবেন হ্যাঁ, আপনার যে দৃষ্টিভঙ্গিতে সফলতা যাই হোক, আপনি বলেন হ্যাঁ সফল হতে চাই, তাহলে আমি বলবো ভাই পরিশ্রম করেন, না করছে কে? এর জন্য তো প্রত্যেকভাবে পাওয়ার কিছু নাই, এর জন্য টাকা পয়সা লাগে না। আপনি যদি বলেন ভাই সফল মানুষরা অধ্যাবসায়, আমি বলবো হ্যাঁ আপনিও হন, সমস্যা কি, আটকাইছে কে? সফল মানুষরা নিয়মানুবর্তী হয়, সমানুবর্তী হয়, আপনিও হন, আটকাইছে কে? সফল মানুষরা লেগে থাকে, হন, আপনি লেগে থাকেন। সফল মানুষরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে, আপনিও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন, আপনি চিন্তা করে দেখেন এর কোনোটার জন্য টাকা লাগে না, তাহলে আটকাচ্ছে কোথায়? বিকজ আমরা সারফেসে তাকাইছি, বিগিনার্স মাইন্ড। একটা পুকুরে যদি ময়লা এসে পড়ে, একটা পাইপ দিয়ে ময়লা এসে পড়তেছে, সো আমরা ময়লাটা আসলে দেখবো কিন্তু সারফেসে, পুকুরের উপরে ভেসে থাকবে। সো বিগিনার্স মাইন্ড চিন্তা করবে এই পুকুরটা ক্লিন করতে হইলে সারফেসের ময়লাগুলা সেচে ফেলে দিতে হবে। পুকুর কি ক্লিন হবে? হবে না, কারণ ওই পাইপ দিয়ে ময়লা আসতেই থাকবে। সো এক্সপার্ট মাইন্ড সে কোথায় আটকাবে, কি করবে? সে পাইপ আটকানোর চেষ্টা করবে এবং দেখেন ওই ছোট্ট উদ্যোগ বিশাল সমস্যার সমাধান করবে। অ্যাকর্ডিংলি আমি যদি বলি একটা গাছের গোড়ায় পোকা ধরছে, পোকা ধরার ফলে গাছটা মরে যাচ্ছে, পাতা সব শুকায় যাচ্ছে, বিগিনার্স মাইন্ড প্রবলেম দেখবে পাতায়, যেটা ভিজিবল, সে পাতা সমাধান করার চেষ্টা করবে এবং সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কারণ পাতায় তো রোগ না। সো পাতা ট্রিটমেন্ট করার চেষ্টা করলে ঠিক হবে না, যদি হয়ও স্টিল দেন ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড, বিকজ এই হাজার হাজার পাতা কোনটা রেখে কোনটাকে আপনি সমাধান করবেন? এক্সপার্ট মাইন্ড কোথায় তাকাবে? গোড়ায়, ওই গোড়ার পোকাটাকে ঠিক করে দিবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সো এই জন্য যখন আমরা সফলের অ্যাট্রিবিউট হিসেবে ভাবি পরিশ্রম, অধ্যাবসা, এই সেই হাবি যাবি, আমি সব মনে করি দিজ আর সারফেস, সারফেসের ভিতরে ঢুকতে হবে। সারফেসের ভিতরের কোশ্চেনটাই হলো মানুষে মানুষের পার্থক্যটা রিয়েলি কোন জায়গাটায়। যেমন আমি যদি জিজ্ঞেস করি আপনারা আপনাদের ভালো চান না খারাপ চান, অ্যান্সার তো অবভিয়াস, কি বলবেন? ভালো চাই, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলতে, বুঝাইতে পারি, কনভিন্স করতে পারি যে ভাই এই রাস্তায় গেলে ভালো হবে, এই রাস্তায় গেলে খারাপ হবে, কোন রাস্তায় যাবেন? ভাই এটা কোনো প্রশ্ন হলো নাকি, ভালো রাস্তায় যাব না? এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন, এটা একটা খুবই সিরিয়াস কোয়েশ্চেন। যেমন ধরেন এখানে যারা স্টুডেন্ট আছেন তারা বলতে পারবেন, এই জীবনে সবচেয়ে যে ফাঁকিবাজ স্টুডেন্ট, সেও জীবনে না ইভেন প্রত্যেক পরীক্ষার আগে অন্তত একবার ভাবে পড়ালেখাটা ঠিক মতো করা দরকার, ভাবে না? ভাবে। আপনিও পরীক্ষার আগে জীবনে বহুতবার বলেছেন আল্লাহ তুমি খালি এইবার আমারে পার করায় দাও, এরপর থেকে আমি টাইট, কোথায় কিসের পরীক্ষা পার হয়ে গেছে, আপনি যে আপনি সেই। সো আপনি দেখেন আপনি ভালো হইতে চাইছেন এবং আপনি জানতেন এই হইলে ভালো হবে, স্টিল দেন আপনি সেটা করেন নাই, ফলে এই জন্যই সিক্রেটের ইস্যুটা আসে। আর কেউ করছে
কেউ লেগে থাকছে, কেউ নিজেকে চেঞ্জ করছে, তাহলে ডিফারেন্সটা মানুষের কোথায় হয়েছে? সো নাও আমরা নিজের দিকে তাকাই, যে যে বিল গেটস হইলো বা যে মাদার টেরেসা হইলো তার সাথে আমার ডিফারেন্স কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সারফেসের ডিফারেন্স না, ইনডেপথ ডিফারেন্সটা কোথায়? হাত পায়ে তো আর সফলতা তৈরি হয় না, তাই না? সো এটা আলোচনার ইস্যু না। আলোচনার ইস্যু হইতে পারে ব্রেইন। আমাদের ব্রেইনে নিউরন আছে কতগুলো? প্রায় 100 বিলিয়ন, এক অ্যাপ্রক্সিমেটলি বললে, আর একটু প্রিসাইজলি বললে 86 বিলিয়ন নিউরন আছে। 86 বিলিয়ন নিউরন কার মাথায় আছে? সবার মাথায় আছে। আমরা এটা কত পার্সেন্ট ইউজ করি? অ্যাভারেজ হচ্ছে 8%, অনলি 8%। সো আমরা যদি মনে করতাম যে আমি অনেক চেষ্টা করছি, দেন আল্লাহরে বলতে পারতাম যে আল্লাহ আমার প্রসেসর ফুল হয়ে গেছে, মেমোরি ফুল হয়ে গেছে, তুমি আমার এটা কী বানাইলা। বাট আমরা ইউজ করতেছি ব্রেইনের ক্যাপাসিটির অনলি 8%। সো আমরা এই কমপ্লেনটা করতে পারতেছি না, বিকজ আপনি আপনার অপরচুনিটির 92% জাস্ট ফেলে রাখছেন। 100 বিঘা জমি আপনাকে দেওয়া হলো, 8 বিঘা চাষ করে আপনি বললেন যে ভাই আমার অভাব যায় না কারণ আমার জমি নাই। দিস ইজ নট ট্রু, জমি আছে, আপনি চাষ করেন নাই। আইনস্টাইনের ক্ষেত্রে বলা হয় উনি ওনার ব্রেইনের 11% মতো ইউজ করছেন। মাত্র 2-3% বেশি ইউজ করতে পারলে এরকম ট্রিমেন্ডাস কিছু অ্যাচিভ করা যায়। 0.5% অ্যাক্টিভিটি, ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ালেও একটা ভয়ঙ্কর কিছু। সো এখানে চিন্তা করেন, যদি আমি বলি যে জিনিসটা এইখানে ব্রেনের ইউজের উপর সাকসেস, যে কেউ ইউজ করে কেউ করে না, দেন এগেইন কোয়েশ্চেন কামস, কেউ ব্রেনটাকে ইউজ করে কেউ করে না কেন? যদিও সবাই দাবি করতেছে সফলতা চায় এবং সবাই হয়তো এটা অ্যাগ্রিও করবে, আমার ব্রেনটাকে বেশি খাটাইতে হবে, তাহলে এই ডিফারেন্স কোত্থেকে তৈরি হয়? সো এখানে আমি একটা ক্লু দিব, এটা একটা বড় ক্লু। আপনি আসলে আপনি না, আমি আসলে আমি না, এর ভাবের কথা হইলো, বাট ভাবের কথা না, চরম রকম সত্যি কথা। আপনি যা ভালোবাসেন, আপনি যা হইতে চান, আপনি যা বিলিভ করেন, আপনি সেই মানুষটা না। যেমন প্রচুর মানুষ আছে সিগারেট খায়, সে ভাবছে আমি সিগারেট আর খাবো না, এটা কিন্তু সে ভাবছে, সিরিয়াসলি ভাবছে, বাট পারে না, নিজেকে রেস্ট্রেইন করতে পারে না। কেন? থাকিবা স্টুডেন্টও ভাবছে আমি সিরিয়াসলি পড়ালেখা করবো, পারে নাই। কেন? বিকজ আমি তো আমি না, আপনি আপনি না। আমাদের ব্রেইনের মেইন যদি বলি আমি, দুইটা অংশ, সাবকনশিয়াস মাইন্ড, সিক্রেটের এখন বড় পার্ট, সাবকনশিয়াস অ্যান্ড কনশিয়াস মাইন্ড, সচেতন মন এবং নবচেত মন। আমরা সারাদিন যত অ্যাক্টিভিটি করি, এই যে মানে কত কাজ করতেছি, কত ভাবনা চিন্তা করতেছি, ব্রেইনের কোন পার্টটা কতটুকু কন্ট্রিবিউট করতেছে? সাবকনশিয়াস পার্ট কতটুকু আর কনশিয়াস পার্ট কতটুকু? খুব ফানি, আমি ফার্স্ট টাইম যখন এই ডেটা পড়ছি, আই কুডন্ট ইভেন বিলিভ ইট, আমাদের অ্যাক্টিভিটির 95% সাবকনশিয়াস, অবচেতন মন থেকে হয়। যারা বিলিভ করতে যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য ক্লু বলি, যেমন আপনি রাইট নাও নিঃশ্বাস নিচ্ছেন, যাক কানেটা আসছে, আমার গলার উপর একটু চাপ কম যাবে। তো আপনি রাইট নাও নিঃশ্বাস নিচ্ছেন, তো নিঃশ্বাস কি সচেতনভাবে নিচ্ছেন, গুনে গুনে নিচ্ছেন যে 3 সেকেন্ড ধরে নিঃশ্বাস টানলাম, 4 সেকেন্ড ধরে ছাড়লাম? না, এটা আমরা কি করি, সাবকনশিয়াসলি করি। যদি চিন্তা করেন এটা কনশিয়াসলি করতে হইতো তাহলে ঝামেলা হয়ে যাইতো, যে অন্য একটা কাজে মনোযোগ দিতে গেছেন, ওইদিকে নিঃশ্বাস আটকায় গেছে, তাই না? সো সেটা হচ্ছে না। দেন এই যে আমি মুভমেন্ট করতেছি, আপনার কি ধারণা আমি গুনে গুনে হাত পা নাড়াচাড়া করতেছি? নেভার, ইট কামস অটোমেটিক্যালি, ইট কামস রিয়েলি অটোমেটিক্যালি। এই যে আমি হাত নাড়াইছি, আমি কি ঠিক করছিলাম এই এত ইঞ্চি উপরে উঠাবো নামাবো? ঠিক করি নাই। বা আপনি যে কেউ কেউ যে একটু দাঁত বের করছেন মুখ ফাঁক করে, হ্যাঁ, তো তারা কি ঠিক করছিলেন কয়টা দাঁত আমাকে দেখাবেন? নো, ইট ডিডেন্ট ডিসাইডেড ইট। সকালবেলা যখন আপনি ব্রাশ করেন, আপনি কি ঠিক করে নিছেন কত ফ্রিকোয়েন্সিতে ব্রাশটা উঠানামা করাবেন? আপনি এটা ডিসাইড করেন না, ইট কামস অটোমেটিক্যালি। সো আপনি এখন লিস্ট করা শুরু করেন, দেখবেন আপনার অ্যাক্টিভিটির সায়েন্টিস্টরা বলে, নিউরোলজিস্টরা বলে, যে নিউরোসায়েন্টিস্টরা বলে 95% অফ ইয়োর অ্যাক্টিভিটি অরিজিনেটেড ফ্রম ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। সো সাবকনশিয়াস মাইন্ডে যা লেখা আছে আপনি সেই মানুষটা, কনশিয়াসলি আপনি যা ভাবছেন আপনি সেটা না, বিকজ কনশিয়াস মাইন্ড অনলি 5% অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। তাহলে কনশিয়াসলি ভাবছেন আমি আজকে থেকে পরিশ্রমী হব, আপনি পরিশ্রমী হইতে পারবেন না, বিকজ আপনার সাবকনশিয়াস মাইন্ডে ওই জিনিস লেখা হয় নাই। হেয়ার কামস দ্য বিগার পার্ট, এখন আসেন সাবকনশিয়াস মাইন্ডের একটা খুব ইউনিক বৈশিষ্ট্য, খুবই খুবই ইউনিক বৈশিষ্ট্য, সেটা হলো সাবকনশিয়াস মাইন্ড রিয়েল এবং ভার্চুয়াল এই দুইটার মধ্যে ডিফারেন্স করতে পারে না। তার মানে হলো এই যে আপনারা এখানে বসে আছেন, এইটা আমার কাছে রিয়েল, যে হ্যাঁ রিয়েলি এই মানুষগুলো আমার সামনে বসে আছে, অ্যান্ড ইটস রিয়েল, যদিও রিয়েল আসলে কি এটাও একটা কোয়েশ্চেনেবল জিনিস, যাই হোক।
আর যদি হয় যে আপনাদের ছবি এখানে রাখা, তাহলে আমি সচেতনভাবে জানি যে ওইটা ছবি আর এগুলো হচ্ছে এটা ছিল রিয়েল, বাট আমার সাবকনশিয়াস মাইন্ড ও এটা এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারবে না। খুবই পিকুলিয়ার এটা, কারণ যখনই কোনো সিগন্যাল আমার চোখ হয়ে আমার ব্রেনের কাছে যায়, যেটাকে আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, চোখ, তারপর আমার ত্বক, মানে যে আমাদের সেন্সরগুলো হয়ে যে যে ইনফরমেশনগুলো আমাদের আমাদের ব্রেনের কাছে যায়, তো নার্ভাস সিস্টেম হয়ে এটা ইকোটা মনে কমাই দিলে ভালো হয়। তো আমরা এই সেটা সাবকনশিয়াস মাইন্ডের কাছে যখন যায়, সাবকনশিয়াস মাইন্ড এটা ইয়ে করতে পারে না, ডিস্টিংগুইশ করতে পারে না। যেটার প্রমাণ কি, সময় থাকলে আমি অনেক প্রমাণ দিতাম, একটা দুইটা বলি। দেখবেন আমি আমরা যখন মুভি দেখি, মুভি দেখার সময় আমরা রিয়াকশন দিই, এই বেটা ডানে যা ডানে যা এই কর, মানে আমরা ইনস্ট্রাকশন দিই কি পাগলের মতো, তা আপনার ইনস্ট্রাকশনও শুনবে। দেখবেন এই যে সিনেমার কিছু দৃশ্য আছে, ধরেন নায়ক হচ্ছে ভিলেনকে আধমরা কইরা এরকম আস্তে আস্তে যাচ্ছে, ভিলেন এদিকে আস্তে আস্তে পিছনে পিস্তল আস্তে একটা নিয়ে এরকম করে যখন টাক করবে করবে, আপনি দেখতেছেন আর রাগে গাধা পিছনে তাকা পিছনে তাকা, আপনি নায়করে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে গাধা তুই পিছনে তাকা, হাউ ফানি, আমরা এটা কেন করি? এবং দেখবেন আপনি এটা নিজেকে আটকাইতে পারবেন না, আপনি এটা করবেনই। এবং আরও মজার কথা দেখেন যে একটা দুঃখের মুভি, দুঃখের মুভি দেখে আমাদের কষ্ট লাগে, যেমন ব্রেভার আমি সেকেন্ড টাইম আর দেখি নাই এবং ভাবছি আর দেখবো না দেখবো না, মানে এত কষ্ট লাগছে আমার। ব্রেভার তো হয়তো রিয়েলিস্টিক কাহিনীর উপর, আপনি রিয়েলিস্টিক বাদ দেন, ইভেন কার্টুনের মধ্যে যদি খুব দুঃখের কাহিনী থাকে দেখে আমরা কত দুঃখ পাই, বাকের ভাইয়ের জন্য তো ইভেন মিছিল পর্যন্ত আমরা করে ফেলছি, বাকের ভাইয়ের ফাঁসি আটকাইতে হবে। চিন্তা করেন এই পাগলামিগুলো আমরা কেন করি, বা এই দুঃখের মুভি দেখে আপনি ভাবলেন আরে ধুর এটা তো একটা কাহিনী, আমি কষ্ট কেন পাচ্ছি, ভাই ভাই একটা ঝাড়ি দিলেন, ঝাড়ি দিয়ে আবার বসলেন, দেখবেন আবার দুঃখ লাগতেছে, কি সমস্যা, ওয়াই? কারণটা কি জানেন, ভেরি সিম্পল, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও আলাদা করতে পারে না, ওর কাছে যখনই মুভির সিন চলে ওর কাছে চলে গেছে সিগনাল, ওর কাছে মনে হবে এটা রিয়েল। যে কারণে দেখেন আপনারা যদি এখন চোখ বন্ধ করে যার যেটা ফেভারিট খাবার, যেমন তেঁতুল বললে তো অনেকের মুখে পানি আসে, তো আমি যদি তেঁতুলের বর্ণনা করি আমি নিশ্চিত একটু সময়ের মধ্যে 90% লোক ঢোক চিপবে, তাই না? সো কেন আমি তো তেঁতুল বাস্তবে এখানে আনি নাই, বাট কেন আপনার মুখে লালা চলে আসছে, বিকজ যখনই আপনি শুনছেন এটা একটা সেন্সর, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে চলে গেছে তেঁতুল শব্দটা, সো ও ওয়াটারিং করে ফেলবে মুখে। আপনার চোখের সামনে আমি একটা আঙ্গুল নিয়ে যাবো, এইভাবে আপনি দেখবেন চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বাট এখন আমি আঙ্গুল না নিয়ে রোবট বানাইছি, প্রিসাইজ ন্যানোমিটার প্রেসিশন, আপনি বারবার চেক করে দেখছেন যে এটা এই পর্যন্ত আসবে, এর চেয়ে এক ন্যানোমিটারের সামনে যাবে না, এবার আপনি এখানে দাঁড়াইছেন চোখের সামনে এই পর্যন্ত আসবে, খেলা হচ্ছে চোখ খোলা রাখতে হবে, পারবেন? পারবেন না, বাট আপনি কিন্তু কনসিয়াসলি জানেন এটা আপনাকে হিট করবে না, বাট আপনি চোখ খোলা রাখতে পারবেন না। কেন পারবেন না? যখনই ওটা আসবে সাবকনশিয়াস মাইন্ড ও অটোমেটিক ধরে নিবে এটা বোধহয় আমাকে হিট করবে, সো অটোমেটিক রেসপন্স দিবে। মুভি দেখলে কাঁদতেছি কেন? বিকজ অটোমেটিক রেসপন্স, কান্নার উপর আমার এই কন্ট্রোল নাই, সাবকনশিয়াস মাইন্ডের কন্ট্রোল। সো ও দেখছে বাস্তব মনে করছে এবং আউটপুট দিয়ে দিছে। অনেক সময় ঘুমের মধ্যে দেখবেন খুব দুঃখের যদি কোনো স্বপ্ন দেখেন দেখবেন চোখের মধ্যে দিয়ে অটোমেটিক পানি চলে আসছে। সো এইটা একটা বিশাল ক্লু, বিশাল সিক্রেট, সিক্রেটের পার্ট, নট দ্য সিক্রেট, সিক্রেট পার্ট অফ দ্য সিক্রেট, যে সাবকনশিয়াস মাইন্ডের উপর কন্ট্রোল থাকাটা হচ্ছে আসল কথা। সো আমরা কিন্তু আমরা না, আমরা ভাবি আমরা যা, আমরা আসলে তা না, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যা সেইটা হচ্ছে আমরা। সো এখন এটার ভিতরে গিয়ে মূল বক্তব্যটা শুরু হবে, আগে বুঝতে হয় সাবকনশিয়াস মাইন্ড জিনিসটা কি আর এটা কত বেশি পাওয়ারফুল, কত বেশি পাওয়ারফুল এটার অসংখ্য এক্সাম্পল আমি বলতে পারি, সময় বেশি নাই, তাছাড়া আজান দিয়ে দিবে অ্যাকচুয়ালি, সো আমাকে মনে খুব দ্রুত র‍্যাপ আপ করতে হবে, বাট আমি আসলে চাইছিলাম আরও একটু বেশি কথা বলতে, বাট শুরু করতে দেরি হয়ে গেছে। সাবকনশিয়াস মাইন্ডের যে অ্যাক্টিভিটি এবং যে প্রোগ্রামিং সেটা নিয়ে আমি দু একটা ক্লু বলি, তাহলে হয়তো আপনাদের চিন্তা করতে সুবিধা হবে। দেখবেন আমাদের কেউ না কেউ হয়তো তেলাপোকা ভয় পাই, বা মাকড়সা ভয় পাই, বা এই ধরনের জিনিসপত্র ভয় পাই। সো ধরেন তেলাপোকা আমরা যারা ভয় পাই, তাকে যদি আমি একদম যৌক্তিকভাবে বুঝাই, দেখেন ভাই তেলাপোকা এটা এমন কিছু করতে পারবে না, তেলাপোকার কামড়ে বছরে কয়জন মানুষ মারা যায়? নো ওয়ান। ইভেন মশার কামড়ে মানুষ মারা যায়, মানে মশা ভয় পাই না আমরা, তেলাপোকা ভয় পাই। তো আপনাকে অনেক যুক্তি দিলাম, আপনি কনভিন্স, না ভাই আর তেলাপোকা ভয় পাবো না, ওয়েল ঠিক আছে বসেন শক্ত করে বসেন, নিয়ে দিলাম তেলাপোকা একটা ছেড়ে দেন, আবার ও মারে বলে আপনি চিৎকার দিবেন। কেন? সাবকনশিয়াস মাইন্ড, প্রথম 6 বছর একটা বাচ্চার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই সময় তার ব্রেইন সবচেয়ে বেশি প্রোগ্রামড হয়, ওই সময় সে দেখছে সবাই তেলাপোকা ভয় পায়, দ্যাটস ওয়াই ওই সময় যে প্রোগ্রাম তার ব্যাসাল গ্যাংলিয়াতে ঢুকে যাবে, ব্রেনের যেটা
হ্যাবিট যে জায়গাটায় থাকে সেই জায়গা রিরাইট করা অলমোস্ট ইম্পসিবল, না ইম্পসিবল যারা সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করতে পারে না, যারা পারে তারা রিরাইট করতে পারে। সো আপনি দেখবেন অনেক যুক্তি বুঝলেন, তেলাপোকার ভয় আপনার দূর হচ্ছে না, বিকজ এটা সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে লেখা। কনশিয়াস মাইন্ড যতই বুঝুক ও আমার হার্ম করতে পারবে না, হবে না। এবং সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার আরও দেখেন, আপনি খাবার খাচ্ছেন খুব মজায়, পাশে বসে আমি সব জঘন্য সব জিনিসের বর্ণনা শুরু করলাম, আমি জানি মোস্ট অফ ইউ খাইতে পারবেন না, বাট আমি কি কোনো আজে বাজে জিনিস ওখানে নিয়ে আসছি, আনি নাই, ইভেন কোনো স্মেল নিয়ে আসছি, আনি নাই, বাট আপনি কেন খাইতে পারবেন না? যখনই আপনার কান শুনছে সাবকনশিয়াস মাইন্ড ও ওই যে একই কথা, ভার্চুয়াল রিয়াল ও তো ডিফারেন্স করতে পারে না, ও ভাববে যে এরকম আজে বাজে জিনিস বুঝি চলে আসছে। সো অটোমেটিক রিয়াকশন হচ্ছে আপনার বডি ওটাকে নিতে দিবে না। সো এখন আসেন, আমরা যা কিছু পছন্দ করি তাই করি, ফলে আপনি ভাবছেন আমি পড়ালেখা করবো অথচ বাসায় গিয়ে বসে বসে গেম খেলতেছেন, কেন? বিকজ ওটা করতে ভাল লাগে। কেন ভাল লাগে? ভাল লাগে রে ভাই। তো এখন এই যে ভালো লাগা, তাই না, খুব সহজ, যে তাহলে ভালো ভালো কাজগুলো যদি ভালো লাগতো তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কারণ সিক্রেটে বাদ দেন, সিক্রেট বাদ দেন, নর্মালগুলাতে আসেন, যে সফল মানুষ পরিশ্রম করে, সফল মানুষ ইয়ে হয় কি বল লেগে থাকে, সফল মানুষ হাবি জাবি যে কয়টা বলতেছেন সেই কয়টাই যদি আপনার ভাল লাগতো, যে লেগে থাকতে ভাল লাগে, পরিশ্রম করতে ভাল লাগে, তাইলেই তো হয়ে যায়। এখন ভালো লাগা কোত্থেকে কীভাবে তৈরি হয়, ভালো লাগা কোত্থেকে কীভাবে তৈরি হয়, ভালো লাগা নিয়ে কি আমরা জন্ম নেই? নো, আমাদের ছোটোবেলায় ব্রেন কিন্তু ব্ল্যাঙ্ক থাকে না, ছোটোবেলা প্রোগ্রামিং একভাবে থাকে, ব্রেনের ভিতর সার্কিট আছে, বড় হয়ে সার্কিটগুলা রিকানেক্ট হয় মানে রিপ্রোগ্রামড হয়। সো আমাদের যত কিছু টেস্ট যেগুলো আমাদের ভাল লাগে এগুলো অলমোস্ট কোনোটাই জন্মগত না, জন্মগতভাবে মানুষ অল্প কিছু প্রোগ্রামিং নিয়ে জন্ম নেয়, অল্প কিছু কোড, অল্প কিছু প্রোগ্রাম, লাইক হাসা মানুষ কেউ কাউকে শেখায় নাই, হাত পা মুভমেন্ট কেউ কাউকে শেখায় নাই, ব্রিদিং কেউ কাউকে শেখায় নাই, এগুলো মানুষ নিয়ে জন্ম নেয়। বাট আর প্রায় বাকি সব কিছু হচ্ছে মানুষ লার্ন করে, কীভাবে লার্ন করে, কীভাবে তার টেস্ট গ্রো করে। আর আপনার কাছে আপনার আম্মুর রান্না মজা, আফ্রিকার একটা বাচ্চার কাছে ওর আম্মুর রান্না মজা, তাহলে এখন যদি ওই আফ্রিকার খাবার আপনারে খাইতে দেওয়া হয় আপনি ওয়াক থু বলে ফেলাই দিবেন, আর আপনার আম্মুর রান্নাটা যদি আফ্রিকার বাচ্চাকে দেওয়া হয় আপনার না না আমার আম্মুর রান্না আসলেই মজা, ওটা আপনার কাছে মজা ওই বাচ্চার কাছে না, বিকজ আমরা ইভেন নিউট্রালি চিন্তাও করতে পারি না। সৌন্দর্য যেটাকে দেখলে আমরা সুন্দর বলি, ইভেন সেইটাও আমাদের জন্মগত না, তৈরি করা, ফর্সা হইলে সুন্দর, স্লিম হইলে সুন্দর, কোত্থেকে শিখছি জানেন আমরা? আর্লি লাইফে যত রাজকুমারী রাজকুমারের ছবি কার্টুন বইতে দেখছেন স্লিম করে আপনার সামনে নিয়ে আসছে, দ্যাটস ওয়াই আপনার লাইকিং ওইভাবে তৈরি হয়েছে। আফ্রিকার প্রচুর ইয়া আছে, ট্রাইব আছে যাদের কাছে মোটা হলে সুন্দর, আপনি ওখানে জন্ম নিলে আপনার টেস্ট ওরকম হয়তো। আফ্রিকানদের সাথে যেহেতু আমাদের ডিফারেন্স, তো আরও কিছু এক্সাম্পল বলি। দেখবেন আফ্রিকানরা যখন সাজে মুখের মধ্যে এরকম রং টং দেয়, আমরা দেখলে বলি এ জঙ্গলি রে মুখের মধ্যে রং মারছে, তাহলে ওরা আমাদের মেয়েদেরকে দেখলে বলবে এ জঙ্গলি রে ঠোঁটের মধ্যে রং মারছে। তো এখন জঙ্গলি আসলে কে? ইটস আ প্রবলেম যে কে জঙ্গলি, পার্সপেক্টিভ। সো আপনার টেস্ট, আপনি যেটাকে বলতেছেন মজা, যেটাকে বলতেছেন ভালো, এইটা জন্মগত না। যেমন আজকালকার বাচ্চাকে যদি বলি যে তোমার বাবু পিজা খাওয়াবো তুমি আমার কাজটা করে দাও, বলে ওরে পিজা 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 হ্যাঁ চলেন কাজ করে দেবো। গ্রামে যান, গ্রামে গিয়ে একটা কৃষককে বলেন ভাই আমার কাজটা করে দেন আপনার পিজা খাওয়াবো, হ্যাঁ রাখেন আপনার পিজা। এই যে টেস্ট আলাদা হয়ে গেল এক প্রজন্মের মধ্যে, কেন কেন আজকের বাচ্চা পিজা খাইতে চায়? কারণ ওই যে শত শত অ্যাড আর বিশাল বিশাল বিলবোর্ড, ফিঙ্গার লিকিং গুড, খাইতেছে বিজ্ঞাপনের মধ্যে, খাচ্ছে আর মজা পাচ্ছে, এক্সপ্রেশন দিচ্ছে। সো তার মাইন্ড বারবার বারবার সাবকনশিয়াস মাইন্ডের কাছে প্রোগ্রামিং চলে যাচ্ছে, সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামড হয়ে যাচ্ছে এইটা বুঝি মজার। সো মজা জন্মগত না, মজা তৈরি করা জিনিস। সো আপনার ব্রেন আমার ব্রেন যেভাবে প্রোগ্রাম অলরেডি হয়েছে আমরা সেই মানুষ, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যে প্রোগ্রাম আছে আমরা সেই মানুষ। দ্যাটস ওয়াই এনভায়রনমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ এনভায়রনমেন্ট থেকে প্রোগ্রামিং হয়। বাট হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ এনভায়রনমেন্ট? ছোটোবেলা আমরা পড়ছি গাছপালা পরিবেশ প্রকৃতিকে এনভায়রনমেন্ট বলে, অ্যাবসলুটলি নো। এনভায়রনমেন্টের সঙ্গে আমার কাছে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট ক্রিয়েটস এর এনভায়রনমেন্ট। সো যারা হতাশ আর যারা হতাশ না, ডিফারেন্স ওখানে, হাউ ডু ইউ থিঙ্ক। এনভায়রনমেন্ট তৈরি করেন, নিজের মতো তৈরি করতে পারেন, বই পড়েন, সারাদিন বই পড়েন, আপনার একটা নতুন জগৎ তৈরি হয়ে যাবে, আলাদা জগৎ, আপনার টেস্ট ফিলিং সব কিছু আলাদা হয়ে যাবে। সো যদি সিক্রেটের কথা বলতে চান তাহলে আমি এটাই বলবো, সিক্রেটটা হচ্ছে হাউ টু রিপ্রোগ্রাম ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড যদি আপনি রিপ্রোগ্রাম করতে পারেন, দ্যাটস দ্য থিং। সো মানুষে মানুষে ডিফারেন্সটা এই জায়গায় যে ভাবছে শেষ না, ঠিক আছে গুড, ভালো ক্লাইম্যাক্স। তো
আমি আমি যদি এই এই দৃষ্টিভঙ্গি থেকে বলি, মানুষে মানুষে ডিফারেন্সটা এখান থেকে চিন্তা করেন, আমাদের বায়োলজিক্যালি উই আর অল দ্য সেম, 86 বিলিয়ন নিউরন সবার আছে। সো আপনি যদি এটাকে কম্পেয়ার করেন হার্ডওয়্যারের সাথে, একটা কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে, একটা কম্পিউটার কিনছি ফাটাফাটি কনফিগারেশন বাট ভিতরে কোনো প্রোগ্রাম নাই, এটার কোনো দাম আছে? আছে, এইটুকু দাম আছে, ওটা ডেলাডেলি করা যাবে, এই আর কিছু না। সো আপনি এখন চিন্তা করেন আমাদের এই বডিটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। সো হার্ডওয়্যার দিয়ে ডিফারেন্স হয় না, আল্লাহ সবাইকে হার্ডওয়্যার দিয়ে দিছে 86 বিলিয়ন, যার 8% মাত্র ইউজ করি। সো হার্ডওয়্যার আনইউজড পড়ে আছে, ইটস অল অ্যাবাউট সফটওয়্যার, দ্যাট মেক দ্য ডিফারেন্স, সফটওয়্যার ডিফারেন্স তৈরি করে। সো এখন কোন কোন সফটওয়্যার আমি ইনস্টল করলে আমার হয়ে যাবে, সুপারফিশিয়ালি বললে যেগুলো অলরেডি আপনারা জানেন, পরিশ্রম করতে হবে, অধ্যবসায় হইতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো সুপারফিশিয়াল। বাট আরও রুটে আমি তিনটা প্রোগ্রামের কথা বলি, যেটা আজকে আর বলবো না, বিকজ আজকে আমার দায়িত্ব হচ্ছে ক্লু দেওয়া। আমি বাট আমি যে তিনটা বলি প্যাটার্নের মধ্যে কার, সেটা অন্য কেউ অন্যভাবে বলতে পারে, বাট বেসিকটা হচ্ছে যা কিছু মূল জরুরি বিষয় সেইটাকে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে প্রোগ্রাম করতে হবে। প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রাম করার কোনো টেকনিক বা কোনো অস্ত্রোপচার বা কোনো ওষুধ আছে কি না, অ্যান্সার হচ্ছে ইয়েস আছে। এবং সেই সায়েন্সটা কতদিন পুরনো সায়েন্স, থাউজেন্ডস অফ ইয়ার্স ব্যাক এই সায়েন্স মানুষের কাছে ছিল। যদি আপনি মনে করেন পৃথিবীর ইতিহাসটা যেভাবে আমরা পাঠ্য বইতে পড়ছি ওরকম, আই ডোন্ট অ্যাগ্রি, তাহলে এইটার সমাধান হয় না পিরামিড মানুষ কেমনে বানাইছে। আপনি ডিগ ডাউন ভালো মতো দেখেন, আপনি মিলাইতে পারবেন না। ইভেন এখনকার রিসেন্ট টেকনোলজি দিয়ে ওই মাত্র 20 বছরে গিজার পিরামিড বানানোর মতো কেউ সাহস এখন পর্যন্ত দেখাইতে পারে না যে উই ক্যান মেক ইট। সো হিস্ট্রি আমরা যেভাবে জানি হিস্ট্রি এরকম না, মানুষের কাছে ওয়ান্ডারফুল সব নলেজ ছিল, যে নলেজের অনেকটুকু পার্ট এখনও ওয়ার্ল্ড এক্সিস্ট করে। যে নলেজের মধ্যে একটা অসাধারণ নলেজ হচ্ছে হাউ টু রিপ্রোগ্রাম ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, এই প্রোগ্রাম এই ওষুধ আছে। এবং সেই ওষুধের কথা আপনারা অনেকে হয়তো জানেনও ইভেন, বাট আপনারা ওইটাকে সিক্রেটের পাথ ধরে জানেন নাই দেখে ওইটার ভ্যালু বুঝেন না। এই জন্য আমি বলছি সিক্রেট রিভিল করতে হলে এনার্জি দিয়ে রিভিল করতে হবে, আমি বলে দিলেও লাভ হবে না, বলবেন ওগুলো আমি শুনছি ওগুলো আমি জানি, বাট যেটা আপনি জানেন সেটা গুরুত্ব আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম করে ওই পর্যায় পর্যন্ত না যাবেন। বাট আজকের দিনে আমি এইটুকু বলতে চাই যে আপনার সাকসেস বলেন, হোয়াট এভার হ্যাপিনেস বলেন, হোয়াট এভার, সেটা ডিপেন্ড করবে আপনার সাবকনশিয়াস মাইন্ডের উপর। যেমন আমি একটা ক্লিয়ার ডিফারেন্স বলি সফল এবং অসফল মানুষের মধ্যে, হ্যাপি এবং আনহ্যাপি মানুষের মধ্যে। হ্যাপি পিপুলরা অলওয়েজ হচ্ছে পজিটিভ থিঙ্কিং রাখে, সব কিছুতে মজা পায়, সব কিছুতে উত্তেজনা বোধ করে, ফেইলোরের মধ্যেও পজিটিভিটি পায়। আর আনহ্যাপি মানুষ হচ্ছে ইভেন পজিটিভ জিনিসের মধ্যে নেগেটিভটা খুঁজে পায়, এইটুকু কেন হইলো না, 99 পাওয়ার পরেও আনহ্যাপি, আর এক কেন পাইলাম না, এই টাইপের। সো যেমন ওইটাই যদি আমি চাই যে আমি সব কিছুতে পজিটিভ হবো, হাউ টু ডু দ্যাট, আবারও সেম কথা, আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হবে। অ্যান্ড হাউ টু ডু ইট, হ্যাঁ আছে রাস্তা, আছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। বাট এইটুকু আমি বলতে পারি আমার 3 বছরের পড়ালেখা থেকে, বিলিভ মি দেয়ার ইজ সায়েন্স, বাট এই সায়েন্স মানুষ থেকে দূরে রাখা আছে, এই সায়েন্স মানুষ থেকে দূরে রাখা তার কারণ আছে, কারণ সেটাও একটা লম্বা স্টাডির বিষয়। এই সায়েন্স মানুষের হাতে দিয়ে দিলে পুঁজিবাদ মানুষকে কন্ট্রোল করতে পারবে না, মানুষ ফ্রি হয়ে যাবে, মানুষ বুঝবে তখন বস্তুর মধ্যে এমন কিছু নাই। সো এটা শিখতে দেওয়া হবে না, এটাকে মূল সায়েন্সের মধ্যে আনা হবে না, এটাকে সারা জীবনই সুডো সায়েন্স, সুপারস্টিশন এইসব তকমা দিয়ে দূরে রাখা হবে। জাস্ট আই এম গিভিং ইউ সাম ক্লুজ, আর কিছু না। বাট যদি রিয়েলি মনে করেন you want to change your life, you want to have your have the control of your life, nijer hate nijer life e control rakhte chan, tale ami ek line e bolbo subconscious mind ke program kora shikhte hobe, and that is way, rasta ache, but sei rastay hatben ki hatben na it's up to you. manushe manushe difference toiri hoye jay bolchi na, tar hardware theke na software theke. ei kotha ta shonar por keu bhabte pare ha ami amar life ke change korte chai, keu bhabe dur ki ache ja ache cholo, ডিফারেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার ক্লুটা খুঁজে বের করেন, সবাইকে ধন্যবাদ। প্রশ্ন উত্তর আছে না, আজকে কুইক করতে হবে না, কারণ নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি একটা সায়েন্স হয়ে থাকে এটা কি আমি তো সফল, কারণ আপনি এর আগে হচ্ছে কথা বলেছেন যেখানে হচ্ছে যে আফ্রিকার একটা শিশু আর বাংলাদেশের একটা শিশু
চয়েস এক না, যেহেতু এটা ইউনিভার্সাল না, একটা আফ্রিকান শিশুর চয়েস কিংবা আমাদের বাংলাদেশের একটা শিশুর চয়েস ইউনিভার্সাল না, তাহলে হচ্ছে যে আপনি যে সায়েন্সের কথা বললেন হ্যাঁ, মানে সেটা ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল কি হবে কিনা? ডেফিনেটলি আফ্রিকার বাচ্চার চয়েস আর আমাদের চয়েস যে আলাদা, এটা কি জন্মগতভাবে আলাদা? নো, হ্যাঁ কালচারাল, মানে কি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট তার মাথার মধ্যে প্রোগ্রাম ঢুকাই দিছে যে এইটা হইলে মজা, তাই না? এখন ওই প্রোগ্রামটাকে আমাকে মুছে নতুন করে প্রোগ্রাম লিখতে পারলে হয়ে গেল। সো আমি যদি শিখেই ফেলি কীভাবে একটা প্রোগ্রামকে মুছতে হয় আর কীভাবে নতুন প্রোগ্রাম লিখতে হয়, তাহলে আমার মাথায় যাই লেখা থাকুক, আই ক্যান ওয়াইপ ইট আউট অ্যান্ড আই ক্যান রাইট দ্য নিউ প্রোগ্রাম। সাবকনশিয়াস মানে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করি, যেমন এই যে আমি হাত নাড়াচ্ছি এটা কনসিয়াসলি না, সাবকনসিয়াসলি, হ্যাঁ, বা আপনি যেটাতে মজা পাচ্ছেন যেটা করে সেটা সাবকনসিয়াসলি, এই জন্য বিকজ অ্যাক্টিভিটি মানে কি, অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমি হাত পা নাড়াবো, আমি কিছু একটা বলবো, আমি কিছু একটা চিন্তা করবো, তাই না? এই সব কিছু কোত্থেকে আসতেছে? আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে। মানে আমি যে হাত নাড়াচ্ছি, আমি যে কথা বলছি, এভরি লেটার আই প্রোনাউন্স, দেখেন মুখের মধ্যে কত সেটিংস চেঞ্জ হচ্ছে, কোত্থেকে আসতেছে? আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে। দ্যাটস ওয়াই যে মানুষ যখন কিছু একটা ভাবে তখন সেটা অ্যাকশনে পরিণত হয়, অথবা মানুষ যখন কিছু একটা ফিল করে এটা অ্যাকশনে পরিণত হয়। সো সেই থিঙ্ক এবং ফিল যাই আপনি করেন সেটার মূল ঘটনাটা, মূল কেমিস্ট্রিটাই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে। সো ওখানে আপনার যে কেমিস্ট্রি কাজ করে সেটাই বাহ্যিকভাবে প্রকাশিত হয়, বাট কনসিয়াসলি আপনি ভাবছেন অনেক কিছু, আমি এটি করবো সেটা করবো, দেখবেন ওইটা ওইটা দিয়ে কিছুই করা যায় না তা না, আমি বলছি ওইটার কন্ট্রোল মাত্র 5%। আপনি ভাবছেন আমি সিগারেট খাবো না, এইটার কন্ট্রোল মাত্র 5%, ফলে 100টা কেস যদি হয় আপনার চোখের সামনে সিগারেট আনা হয়, ওই কনসিয়াস মাইন্ডের শক্তি দিয়ে হয়তো 5টা কেসে নিজেকে আপনি আটকাইতে পারবেন, 95টা কেসে আটকাইতে পারবেন না নিজেকে, ফলে আলটিমেটলি আপনার বিহেভিয়ার কী রয়ে গেল, সাবকনশিয়াসে যে প্রোগ্রাম লেখা ছিল সেটাই রয়ে গেল। ডেফিনেটলি ডেফিনেটলি, এবং বলছি এটা নতুন কোনো সায়েন্স না, এটা অনেক পুরনো দিনের সায়েন্স, বাট সায়েন্স এটাকে সায়েন্স বলে না, দ্যাটস দ্য প্রবলেম। জি নর্মালি আমার আপু একজন সাইকিয়াট্রিস্ট প্র্যাকটিশিয়ান, আপুর কাছ থেকে কিছু কেস স্টাডিসে জেনেছি যে যারা একদম মানে ক্রিমিনাল, সিরিয়াল কিলার বা এরকম কিছু পারভার্টিজম কাজ করে, এগুলো অনেক ক্ষেত্রে জেনেটিক্যালি ইম্পোর্টেড করা থাকে, যেমন আমাদের 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে আপনি একটা ছেলেকে ইয়ে করে মেয়ে বললেন, আপনি জাস্ট একটা ছেলে, হ্যাঁ হ্যাঁ, এটা এক্সট্রা ক্রোমোজোমের সাথে এক্সট্রা একটা ক্রোমোজোম অ্যাড হয় ওয়াই অর এক্স, এটার জন্য কিছুটা জেনেটিক্যালি তারা অন্য ধরনের হয়ে, না খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি মনে হয় প্রশ্ন বুঝে ফেলছি। এই জন্যই আমি কিন্তু ব্রুস লিপটনের কথা বলছি, কারণ আমার পুরো লেকচারের মধ্যে আমি হেয়ালি করে অনেক কথা বলছি, বাট আমি আসলে অনেক ক্লু দিছি, অনেকে হয়তো ধরতেই পারেন না আমার ক্লুগুলো কোথায় কোথায়। না আমি তিনটা পয়েন্ট বলছি না, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে আবার প্রশ্নটা নিব। হ্যাঁ তিনটা পয়েন্টের মধ্যে আমি বলছিলাম ব্রুস লিপটনের খুব ইম্পর্টেন্ট কথা, একটা বলেছিলাম ম্যাটেরিয়ালিজম, ম্যাটারকে সব কিছু মনে করা, দুই নাম্বার বলেছিলাম এপিজেনেটিক, হেয়ার কামস দ্য অ্যান্সার, এপিজেনেটিক, এপিজেনেটিক বলে জেনেটিক কন্ট্রোল অনেক লম্বা সময় ধরে মানুষকে জোর করে বোঝানো হয়েছে। সায়েন্সের মধ্যে কী পরিমাণ কনস্পিরেসি চলে, কী পরিমাণ পলিটিক্স চলে, যারা হচ্ছে ওই জার্নাল কন্ট্রোল করে ওই লাইনে যখন যাবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে কী পরিমাণ ক্রিমিনাল সায়েন্টিস্ট সারা পৃথিবীতে আছে যারা রিয়েলি কন্ট্রোল করে কোন জার্নাল পাবলিশ হবে কোন জার্নাল হবে না। সো এইটা ব্রুস লিপটনের বায়োলজি অফ বিলিফ, এই বইটা তাহলে আমি পড়তে বলবো, বায়োলজি অফ বিলিফ এই বইটা একটু পড়বেন। উনি কিন্তু ওই আমার মতো হাবিজাবি পড়ে একটা কথা বলছে তাই না, হি ইজ একজন কী বলে পিএইচডি, এবং তার রিসার্চের মূল জিনিসটাই ছিল এটা এপিজেনেটিক, সেটা হচ্ছে মানুষকে শেখানো হয়েছে জেনেটিক্সের উপর তোমার কোনো কন্ট্রোল নাই, ইটস এ বিগ লাই, এবং লম্বা সময় ধরে এই জিনিস পড়ানো হয়েছে, প্রচুর বিজ্ঞানী ওনারা নিজেরা এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখাইছেন থ্রু দ্য এনভায়রনমেন্ট এবং থ্রু সাম প্রসেস, যে প্রসেসগুলো আর একটাই হচ্ছে আমার রহস্যের মধ্যে পড়ে, যে প্রসেসে সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে, ওরকম কিছু মেকানিজম দিয়ে জেনেটিক কোডিং ক্যান বি অল্টার্ড, যদি বিশ্বাস না হয় ইউ চেক এপিজেনেটিক। সো এটা অনেক লম্বা সময় ধরে ফাইট হয়েছে, এপিজেনেটিককে এরা ইয়ে দেয় নাই,
অ্যাক্সেস দেয় নাই, কারণ একটা নতুন সাবজেক্ট যে সাবজেক্ট পুরনো সাবজেক্টটাকে পুরা ভ্যানিশ করে দিবে, এটা কিন্তু এমনিতেও ইন্ট্রোডিউস করা ডিফিকাল্ট। তাহলে চিন্তা করেন রাতারাতি কত প্রফেসর বেকার হয়ে যাবে যারা এতদিন ধরে জেনেটিক কন্ট্রোল পড়াইছে। ডেফিনেটলি, এবং এইটার একটা প্রমাণ হচ্ছে গতকালই আমি একটা টেড টক দেখলাম, 86,000 ব্রেইন স্ক্যান একটা ডাটাবেজ আছে, আপনি 86,000 ব্রেইন স্ক্যান দিয়ে টেড টকে আপনি সার্চ করলে একটা টক পাবেন, যে টকে তারা দেখাইছে যে ক্রিমিনাল ব্রেইন যারা তাদেরকে ওই যে আমি যে ধরনের প্রসেসের কথা বলছি যে ব্রেইনকে রিপ্রোগ্রাম করার, সেটার কিছু একটা সাইন্টিফিক টুলস আছে আর কিছু হচ্ছে পুরনো থিওরি আছে। সো সেই টুলস ইউজ করে কিভাবে ক্রিমিনাল মাইন্ডকে অ্যাবসলিউটলি গুড সিটিজেনে কনভার্ট করছে। সো আপনি চিন্তা করেন সারা পৃথিবীতে আমরা এখন পর্যন্ত, যখন আমি ম্যাটেরিয়ালিস্টিক সায়েন্সের কথাও যদি বলি, কেন আমরা এইভাবে চিন্তা করি যে একটা ক্রিমিনালকে পানিশ করতে হবে? হোয়াই ডোন্ট উই থিঙ্ক যে ক্রিমিনালকে মানুষ করতে হবে? সারা জীবনে বহুত ক্রিমিনালকে ফাঁসি দেওয়া হয়েছে, তাতে কি ক্রিমিনাল হওয়া বন্ধ ছিল? সারা জীবনে প্রচুর কিলারকে ফাঁসি দেওয়া হয়েছে, কিলিং কি বন্ধ হয়েছে? হয় নাই। সো আমরা কেন সেই মধ্যযুগীয় ভাবে চিন্তা করবো যে ওকে মেরে ফেলাটাই সমাধান? Why don't we think যে দরকার হলে তাবলিগে পাঠাই দাও? না মানে আমি, আপনি চিন্তা করেন যে আমাদের ঢাকা কলেজে দেখছি যে আমাদের একটা ভাইয়া ছিল, মানে বিশাল শয়তান বলতে যাবো, যে মটট খায়া ওই যে হলের গেটে পড়ে ছিল, তাবলিগে যায় না কিছু লোকজন, তো তাকে ধরে নিয়ে গেছে এবং সে এমন ট্রান্সফার হয়েছে, মানে আমি কথার কথা বললাম তাবলিগের কথা, মানে সোজা কথা মানুষকে ইভেন ব্রেইন ওয়াশ শুধু কথা দিয়েও করে ফেলা যায় রিপিটেডলি। ধরেন আমরা যারা মনে করি জঙ্গিবাদ ঘৃণা করি যে মানুষ মানুষকে মেরে ফেলতেছে, সো আপনি মনে করেন ভাই আমি তো জীবনেও জঙ্গি হইতাম না, এটা তো সুস্পষ্টভাবে একটা অন্যায়, আপনাকে নিয়ে যাওয়া হোক জঙ্গিবাদের ক্যাম্পে, ওরা এক মাস ধরে আপনাকে ট্রেন আপ করুক, দেখেন আপনি কত বিশাল জঙ্গি হয়ে বেরিয়ে আসবেন, তাই না? সো মানুষকে চাইলে রিপ্রোগ্রাম ইভেন সিলি ওয়েতেও ট্রাই করলেই করা যায়, তাকে বারবার বারবার বলে সেটা না করে ওয়ার্ল্ড ওয়াইড কেন এখন এই সিস্টেম যে ওকে পানিশ করতে হবে? পানিশমেন্ট হইতে পারে, এটা লাস্ট স্টেজ, কিউর করার স্টেজটা কোথায়? ইভেন কেন সায়েন্স এখানে প্লে করে না? এই যে বিশাল বিশাল সব নিউরোসায়েন্টিস্ট যারা ইভেন ব্রেনের অ্যাক্টিভিটি চেঞ্জ করে এত এত রোগ সারাচ্ছে, দেখবেন তাদের খুব অল্প অ্যাক্টিভিটি ক্রিমিনাল দিয়ে ঠিক করার জন্য। বাট দিস ইজ নট ট্রু জেনেটিক্যালি এনকোডেড, যদি জেনেটিক্যালি এনকোডেড হয়েও থাকে দ্যাট ক্যান বি অল্টার্ড, ইভেন দ্যাট ব্রেন ক্যান বি অলসো রিপ্রোগ্রাম, এবং এই কথা ভুল, জেনেটিক কন্ট্রোলের হাতে মানুষ জিম্মি, নেভার, জেনেটিক কন্ট্রোল ক্যান বি রিপ্রোগ্রাম, এটাই হচ্ছে এপিজেনেটিক বলে। হ্যাঁ, এটাকে নয়টিক সায়েন্স বলে, হ্যাঁ সাপোর্ট করে, এটা হচ্ছে নয়টিক সায়েন্স, নয়টিক সায়েন্স। হ্যাঁ আমি এটা হাইপোথিসিস দিতে পারি, মানে দিস ইজ নট সায়েন্স, ডোন্ট টেক ইট এজ এ সায়েন্স, আমি একটা হাইপোথিসিস দিতে পারি। ম্যাট্রিক্স মুভির মধ্যে দেখা একটা বাচ্চা চামচের দিকে তাকায়, ভাবলো চামচ বাঁকা হয়ে গেল, চামচ বাঁকা হয়ে গেছে, তাই না? দিস ইজ কল নোয়েটিক সায়েন্স। ধরেন এই হল ভর্তি মানুষ, আমরা সবাই মিলে ভাবলাম এই লাইটটা অফ হয়ে যাক, আরে ভাবলো আর বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, নোয়েটিক সায়েন্স বলে হ্যাঁ দ্যাট ইজ পসিবল। নোয়েটিক সায়েন্স কিন্তু রিয়েলিস্টিক মূল সায়েন্স বিলিভ করে না। অ্যাপোলো 13 মিশন, মেবি 13 বা কোনো একটা মিশন, লাস্ট চাঁদে যাওয়ার মিশনের একজন যে নভোচারী ছিলেন, উনি পৃথিবীতে ফেরার সময় হি ফেল্ট সামথিং ভেরি ডিফারেন্ট। পৃথিবীতে আসার পরে উনি হচ্ছেন ওই নোয়েটিক সায়েন্স প্রতিষ্ঠা করেন, ওনার নামটা আমি ভুলে গেছি, কী নাম জানি হৃদয়, আরে কিছু একটা নাম। তো নোয়েটিক সায়েন্সের মূল ইস্যুটা হচ্ছে মানুষের ব্রেইন দিয়ে ইভেন ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের উপর ইম্প্যাক্ট ফেলা যেতে পারে। আমি আপনাকে একটা জাস্ট হাইপোথিসিস দিই, এটা নট সায়েন্স, নট সায়েন্স, হাইপোথিসিস। ধরেন আমাদের ব্রেইনের মধ্যে যখন সিনাপস কানেকশন হয়, এই যে বিলিয়ন্স অফ ইয়েগুলা নিউরনসগুলা যখন হচ্ছে ফায়ার করে এবং দে কানেক্ট, তখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল তৈরি হয়, ওয়েভ তৈরি হয়, যেটার আবার বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, বিটা আলফা গামা, তাই না? সো যদি আমি এখানে একটা রেজোনেন্স তৈরি করতে পারি ব্রেনের মধ্যে, যে আমার নিউরনগুলা একসাথে ফায়ার করবে সবাই ছন্দ মিলিয়ে, রেজোনেন্স কত ভয়ঙ্কর একটা জিনিস হয়তো কারো কারো আইডিয়া আছে, কারণ রেজোনেন্স আবার বেসিক থেকে বুঝাইতে গেলে একটা বড় ইস্যু। যেমন ট্যাকোমা ন্যারো ব্রিজ সামান্য বাতাসে ভেঙে গেছিল জাস্ট রেজোনেন্স এফেক্টের জন্য। সো ইউ জাস্ট থিঙ্ক 86 বিলিয়ন নিউরন যদি রেজোনেট করে, এখান থেকে ভয়ঙ্কর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সম্ভব। এখন আবার চিন্তা করেন একটা বস্তুর মধ্যে কী আছে, বস্তুর মধ্যে আছে তার কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস, তার চারপাশে ঘুরতেছে ইলেকট্রন, ইলেকট্রন ঘুরলে একটা মুভিং চার্জ কী তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড। সো আপনার ব্রেনের মধ্যে আপনি কী জেনারেট করতে পারছেন, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। সো চিন্তা করেন, এটা হাইপোথিসিস, যে আমার ম্যাগনেটিক ফিল্ড আমি এত স্ট্রং ওয়েতে তৈরি করলাম এবং এত ফোকাসড ওয়েতে আমি এটাকে ডিরেক্ট করতে পারলাম যে আমি ওই অবজেক্টের
ইলেকট্রনটাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো। ধরেন যে আমি ভাবলাম ওই রডটা হচ্ছে সোজা আছে, এটা বাঁকা হয়ে যাক, সোজা থেকে বাঁকা করতে কি লাগবে? সোজা আছে মানে এটা হার্ড, কঠিন, বাঁকা করার জন্য অ্যাটমগুলোকে কী করতে হবে? দূরে দূরে সরাইতে হবে, তাহলে এটা লিকুইডের মতো হয়ে যাবে। সো এখন হাইপোথেসিস হচ্ছে আমি ইলেকট্রনগুলোকে বা অ্যাটমগুলোকে রিকোয়েস্ট করলাম, ভাই অ্যাটম তুমি একটু দূরে দূরে সরো, তাহলে এটা এরকম হয়ে যাবে। আর এটা ফাইজলামি কথা, আমি বলবো অ্যাটম আর ও আমার কথা শুনবে না? শুনবে না। সো হোয়াট ইফ আমাদের ব্রেইনের সেই ম্যাগনেটিক ফিল্ড যদি আমার ওই পর্যন্ত ইয়ে করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, এটা নাম্বার ওয়ান প্রপোজিশন। নাম্বার টু, দ্য স্পুকি অ্যাকশন, আপনারা হয়তো শুনে থাকবেন এনট্যাঙ্গলমেন্ট থিওরি। সো কোয়ান্টাম ফিজিক্স, আমি যদি বলি যে রিয়েলি আপনি রিয়েল ফিজিক্স জানতে চান, তাহলে বলবো কনসেন্ট্রেট অন কোয়ান্টাম ফিজিক্স, ওইটা মানুষকে রিয়েল স্টাডির দিকে নিয়ে যাবে। এনট্যাঙ্গলমেন্ট থিওরি সেটা তো অ্যাবসোলুটলি মানে এটা উড়াধুরা, মানে সায়েন্সের কাছে তো এটা কমপ্লিটলি আনবিলিভেবল কেস, যে একটা পেয়ার অফ ইলেকট্রন যারা একটা আরেকটার সাথে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত, ধরেন কথার কথা এনট্যাঙ্গেলড, সেই একজোড়া ইলেকট্রনের একটাকে এখানে নিলাম আর একটাকে যত দূর ইচ্ছা কয়েক আলোক বর্ষ দূরে নিয়ে যান, এই ইলেকট্রনে যে কোনো একটা চেঞ্জ আসলে ইনস্ট্যান্টলি ওই ইলেকট্রনে চেঞ্জ আসে, তাই না? সো এই সায়েন্সগুলো এখন রিভিল হচ্ছে। সো এই জন্য আমি এটাকে হেসে উড়াই দিই না, রেদার আই বিলিভ ইট রিয়েলি সিরিয়াসলি, যে মানুষ তার ব্রেইন দিয়ে ফিজিক্যাল অবজেক্ট কেন মানে অনেক কিছুকেই কন্ট্রোল করতে পারে। বাট ডোন্ট টেক ইট এজ এ সায়েন্স, আপাতত এটা হচ্ছে প্রপোজিশন আমার এমনি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জি প্লিজ। আমি কিছু করতে পারছি না, প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমার জিনিসটা নিয়ে একটু বেশি হয়, আমার কিছু করা উচিত, তখন আমি জাস্ট কনসেন্ট্রেটেড ওয়েতে চিন্তা করার চেষ্টা করি। বাট ওই যে প্রবলেম, বিগিনার্স মাইন্ড সিজ এ লটস অফ প্রবাবিলিটি, এবং প্রতিদিন সেই জিনিসটাকে নিয়ে আমি সেন্ট্রালাইজড করে চিন্তা করি একটা জিনিসের ব্যাপার, পরের দিন সেটা যাতে মনে থাকে সেই জন্য এখন সেটা করে রাইট ডাউনও করে রাখি, এবং সেটা নিয়ে যে স্পিরিটটুকু থাকে সেটা একদিনের মধ্যে আবার ফুরিয়ে চলে যায়। এখন কথা হলো এই জিনিসটা কতদিন আমি এভাবে সামলাবো, সবসময় সাবকনশিয়াস মাইন্ডের কাছে আমি যে হার মানছি, এখান থেকে আমি বের হয়ে যদি আসতে চাই যে আমার একটা জিনিসের উপর স্পিরিট আছে, আমি সেই জিনিসটা ঠিকই আমাকে সেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপাতত একটা পয়েন্ট বলি, যে টুলসগুলো আছে সাবকনশিয়াস মাইন্ডকে রিরাইট করা, তার একটা টুলস হচ্ছে ধ্যান, মেডিটেশন। আপনি শুরুতে আগে ধ্যান শুরু করেন, ধ্যান শুরু করে হচ্ছে আপনি কনসিয়াসলি যা করতে চান ওইটা ধ্যান করে করে সাবকনশিয়াস মাইন্ডের কাছে পাঠান, আপনি তাহলে মানে বিলিভ করতে শুরু করবেন আমার থিওরি। আমি একটা জিনিস বললাম, একটা পার্ট বললাম, টিপ অফ দ্য আইসবার্গ। আচ্ছা, মানে না, ইটস নট অ্যাকচুয়ালি মিথ, এটা হচ্ছে ঠিক মেজারেবল, অ্যাবসলুটলি মেজারেবল সায়েন্স না, বাট রিসেন্ট আপনি নিউরো সায়েন্টিস্টের সায়েন্সের, আচ্ছা হ্যাঁ, মানে জিনিসটা ঠিক আক্ষরিক অর্থে না, জিনিসটা এরকম অর্থে যে হ্যাঁ, মানে এটাকে সুড়ো বলা ঠিক না, সুড়ো বললে আবার একটু এটাকে অসম্মান করা হয়। আচ্ছা, মানে এটা সুডো সায়েন্স বলে এটা অপমান করা হয়। বাট বেসিক্যালি হচ্ছে আপনার ক্যাপাসিটির একটা হিউজ পরিমাণ ভুলভাবে ইউজড হয়, আনইউজড না আমি বলবো ভুলভাবে ইউজড হয়। না ওই দৃষ্টিতেও না, আমি এই দৃষ্টিতে বলতে চাইছি, ধরেন ফোকাসিংয়ের কথা যদি বলেন, হ্যাঁ ফোকাসিং, ফোকাসিং কেন ইম্পর্ট্যান্ট এবং ব্রেইন অলওয়েজ কেন ডিফোকাস থাকে, কারণ এত অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে গিয়েও ডিফোকাসড হয়ে যায়। ফোকাসিং এই জন্য ইম্পর্ট্যান্ট যে এই রুমের মধ্যে আপনাকে আমি আটকায় রাখলাম, ধরেন কোনো দরজা জানলা নাই, কোনো অক্সিজেন ঢুকবে না। এখন খেলাটা হচ্ছে যে আপনি, আপনাকে একটা হাতুড়ি দিচ্ছি, এই এই ওয়ালে যদি আপনি পেনিট্রেট করতে পারেন, ফুটা করতে পারেন, তাহলে আপনি বেঁচে গেলেন। তো আপনি চিন্তা করলেন আমাকে বাঁচতে হবে, হাতুড়ি নিয়ে একদম কোনো একটা ইটের মধ্যে গিয়ে দিলেন, আর দশটা বাড়ি বিশটা বাড়ি দিলেন, দিয়ে দেখলেন যে না কিছু হয় নাই, আপনি ভাবলেন এখানে হবে না, আরেকটা ইট ধরলেন ওইটার উপরে বাড়ি দিলেন, যান বাঁচানো বলে কথা। এরকম এই রুমে যত ইট ছিল সবই দুই চারটা বাড়ি দিয়েছেন, অন্তত দুই চারটা বাড়ি আপনি দিয়েছেন, বলেন দেখি আপনি পেনিট্রেট করতে পারবেন কিনা? অ্যান্সার ইজ নো। সো বেস্ট পসিবল অপশন কোনটা ছিল? যা বাড়ি দেওয়ার একটা বাড়ি দেওয়া। আচ্ছা, যদি ভুল ইট সিলেক্ট করে থাকেন,
স্টিল দেন, দ্যাট ইজ দ্য মানে আপাতত বেস্ট সলিউশন। তো এই যে ফোকাসিং, ফোকাসিং যে খুব ইম্পর্টেন্ট, এটা এটা বোঝার জন্য ধরেন খুব বেশি ইয়ে লাগে না, জ্ঞান বুদ্ধি লাগে না। না না না, ওটা সম্পর্ক আছে, সম্পর্ক আছে। কারণ হচ্ছে আমি যে রেজোনেন্সের কথাটা এই জন্যই বলছি, যখন আপনার ব্রেন সমানে ফায়ার করতেছে নিউরন, বাট দ্যাট ইজ নট রেজোনেটিং, আউটকাম আসবে না। ইটস কাইন্ড অফ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিল দেন, স্টিল দেন যে পরিমাণ আরও ক্যাপাসিটি তার আছে, উই ডোন্ট ইউজ ইট, উই ক্যানট ইউজ ইট। তার কারণই হচ্ছে এটাকে আমরা রেজোনেট করাইতে পারি না। সো ফোকাস করা, রাইট, এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা আমি বলতে চাইছিলাম। জাস্ট সবাই একটু চিন্তা করেন তো, আপনার লাইফে আপনার যে অবস্থা, এক্সামের আগের রাতে আপনি যে মানুষটা, যে পড়ালেখাটা আপনি করেন সারা বছর, ওইটা না হোক তার 50% যদি করেন, তাহলে চিন্তা করেন আপনি কী হয়ে যাইতেন। তাহলে আমাদের এডুকেশন সিস্টেম 15 বছর ধরে আমাদেরকে সব কিছু না পড়ায়, অন্তত 1 বছর ধরে খালি এইটা পড়াক কীভাবে মানে পরীক্ষার আগের রাতের যে মেন্টালিটি, এইটাকে কীভাবে অর্জন করা যায়, তাই না? সেটা একটা মারাত্মক সায়েন্স হইতে পারতো না, দেখবেন এটা নিয়ে গবেষণা হয় নাই, বাট এটা একটা মারাত্মক গবেষণার বিষয় যে কীভাবে পরীক্ষার আগের রাতের মেন্টালিটি সারা বছর ধরে মেনটেন করা যায়। কারণ এটা কি, ইটস নাথিং ফিজিক্যাল, তাহলে দেখেন ইটস নাথিং ফিজিক্যাল, এটা হচ্ছে জাস্ট আপনার দৃষ্টিভঙ্গি। আপনি পরীক্ষার আগের রাতে এত সিরিয়াস কেমনে হয়েছেন, পরীক্ষার আগের রাতে আপনার মধ্যে একটা ভয় ঢুকছে যে আমাকে কালকে এটা শেষ করতেই হবে, তাহলে ওই ভয় আপনার পুরো ব্রেনকে ফোকাস করে ফেলছে, তাই না? এই ভয় যদি আমি সাবকনশিয়াসের মধ্যে ঢুকাই দিতে পারতাম, তাহলে কন্টিনিউয়াসলি এটাই হইতো। সো সব কিছু একই জায়গায় কনভার্স করবে, হাউ টু প্রোগ্রাম অ্যান্ড হাউ টু কন্ট্রোল ইউর সাবকনশিয়াস মাইন্ড। ঠিক আছে, ওখানে একজন হাত তুলছিলেন, আর বেশি প্রশ্ন বোধহয় নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আর একটা দুইটা নেই। আমি তো টুকটাক বিদ্যার দিকে চলে যাচ্ছি প্রায়। সো আচ্ছা, এগুলো নিয়ে আমি কিছু জিনিস এক্সপেরিমেন্ট করছি, হ্যাঁ, বাট আমি এগুলোকে মানুষ যেরকম হাসে উড়াই দেয় আমি দেই না, হ্যাঁ। সো মানে বাট এটা হচ্ছে এবার ওপেন প্ল্যাটফর্মে যদি বলি ব্ল্যাক ম্যাজিক এই সেই, এটা শুনতে কেমন খারাপ শোনা যায়, হ্যাঁ, যেহেতু সায়েন্সের কথাবার্তা হচ্ছে। বাট হচ্ছে আমি বলবো যে এগুলোকে সুপারস্টিশন বলে ফেলাই না দিয়ে আপনি চাইলে ডিগ ডাউন করতে পারেন, ওর দিয়ে কিছু পাইতেও পারেন। আর কিছু? ঠিক আছে, আমার মনে শেষ করে দিই। আর একটা বই তো প্রচুর, মানে কোন রিলেটেড, মানে কোন রিলেটেড, সাবকনশিয়াস মাইন্ড নিয়ে, রিপ্রোগ্রামিং নিয়ে, এটা এটা খোঁজা শুরু করতে পারেন। আচ্ছা, এটা আমি জানি না, এটা নিয়ে আমি গুগলে সার্চ করি না, গুগলে যদি সার্চ করি হাউ টু রিপ্রোগ্রাম মাই সাবকনশিয়াস মাইন্ড, আমি জানি না কী রেজাল্ট দিবে, এটা দিয়ে একটু সার্চ করে দেখতে পারেন কী আসে। তো পাওয়ার অফ, আমি প্রচুর রকমের বই পড়ছি, এত বেশি পড়ছি যে মানে একটা দুইটা বলতে গেলে আমার জন্য ডিফিকাল্ট হয়। আচ্ছা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ একটা বই আছে, খুব বিখ্যাত বই, অনেক নাম করা বই, হ্যাঁ। এটার মধ্যে দেখবেন অনেক আজে বাজে কথাবার্তা, ফালতু কথাবার্তা লেখা, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো এটাকে ফালতু মনে করবেন না, এটাকে সিরিয়াসলি নিয়ে দেন আপনি আবার চিন্তা করবেন। নাম্বার টু, পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, এটাও একটা খুব বিখ্যাত বই, দেখবেন একই কথা বারবার করে লিখছে আর কি, হাবিজাবি কথাবার্তা লিখছে, উদ্ভট সব কথাবার্তা লিখছে। জাস্ট আমার রিকোয়েস্ট হচ্ছে এগুলোকে উদ্ভট মনে করবেন না, টেক দিস সিরিয়াসলি। সো এই দুইটা থেকে অ্যামাজনে গিয়ে এটার যে কোনো একটা সার্চ যদি করেন আপনি, ফর এক্সাম্পল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বা পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, তাহলে সুবিধা হচ্ছে অ্যামাজন আবার কী করবে, একই রকম অনেক বই আপনার সামনে এনে দিবে। টেড টকে প্রচুর জিনিস পাবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড দিয়ে আপনি সার্চ করে করে প্রচুর ম্যাটেরিয়ালস পাবেন, প্রচুর জিনিসপত্র পাবেন। আর ব্রুস লিপটনের যে বইটার কথা বলছি, বায়োলজি অফ বিলিফ, এই বইটা স্টাডি করতে পারেন। এবং আর আমি ম্যানেজমেন্ট রিলেটেড অনেকগুলো বই পড়ছি যেগুলার দূরবর্তী কানেকশন, বাট ইফ ইউর মাইন্ড ইজ মানে ভেরি কনশিয়াস, তাহলে আপনি ওখান থেকেও কিছু উঠাইতে পারবেন। ফর এক্সাম্পল ডেলিভারিং হ্যাপিনেস, ডেলিভারিং হ্যাপিনেস খুব অসাধারণ একটা বই, জ্যাপস ডট কমের মালিক লিখছে, ওখানে স্পিরিচুয়ালিটির কিছু পাবেন না, বাট আমি বলবো যে না পাবেন, আর একটু ডিপ ডাউন, ডিগ ডাউন। আপনি স্টিভ জবসের লাইফ পড়বেন বলবেন যে না এটা তো সব একই, না, আপনি আরও ভিতরে তাকান, আরও ভিতরে তাকান, ক্লু ইজ এভরিহোয়ার, সব জায়গায় আছে, জাস্ট আপনাকে শিখতে হবে হাউ টু সি ইট, কীভাবে দেখতে হয়। সো আমার মনে হয় আমি শেষ করি, লাস্ট একটা লাইন বলতে চাই, যদি মানে আমি যে সাবকনশিয়াস মাইন্ডকে বললাম রিপ্রোগ্রাম করতে হবে, রিপ্রোগ্রাম করে আপনাকে কী অর্জন করতে হবে, একটা জিনিস বলি, বিলিভ কীভাবে করতে হয় এটা শিখতে হবে, হাউ টু বিলিভ। বিলিফের বিশাল ভূমিকা, বিশাল বিশাল, অনেকে মনে করে আমি বিশ্বাস করলাম কি করলাম না কি আসে যায়, আমার যা অ্যাবিলিটি তাই তো হবে, নো নো, বিলিভ মারাত্মক একটা জিনিস, মারাত্মক। জাস্ট বিলিভ করতে শেখা একটা
রেভলিউশনারি জিনিস। সো আমি এই কথাটা এই জন্যই বললাম, যখন আপনি এই জিনিসটা ডিগ ডাউন করবেন তখন আপনি বুঝতে শুরু করবেন অসাধারণ হওয়ার মতো সব কিছু দিয়েই সৃষ্টিকর্তা আপনাকে পাঠাইছে, স্টিল দেন আপনি অসাধারণ হন নাই। তার প্রথম কারণ, আপনি বিলিভ করেন নাই। সো বিলিভ করেন, অসাধারণ হওয়ার সব কিছু আপনার মধ্যে আছে। সবাইকে ধন্যবাদ।